এর খেয়াল করেন, ভূমিকায় বেশি কথা বলবো না। এর আগে আপনারা দুই একটা মাহফিলে মনে আমার আলোচনা শুনেছেন, গিয়েছিলেন দুই এক জায়গায় না? আলহামদুলিল্লাহ। কোথায় গিয়েছিলেন? বাবা ওসি সাহেবের মাহফিলে না? ভালো ওসি সাহেব, হ্যাঁ হ্যাঁ, টগর টগর ওসি সাহেব, তাই না? আচ্ছা দোয়া করি, ওসি মানুষ মায়ের নামে মাদ্রাসা করেছেন, সে উপলক্ষে মাহফিল হয়েছে, আমরা সেখানে কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে কথা বলছিলাম মনে হয় সম্ভবত সুরাল মুমিনুন থেকে, যতটুকু মনে হয়, সময় সংক্ষিপ্ত ছিল, বলতে পারি না ওইভাবে। আজকে ওই একই অবস্থার মধ্যে আছে, কারণ দশটায় যদি উঠাই দিত প্রাণ ভরে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পজ করা যায়, বারোটার পরে মানুষের মন মানসিকতাও কাজ করে না, আবার আমার মাথাও কাজ করে, কথা বোঝেন নাই? বারোটা মানে এই যে দেখেন, এই যে একটু রাত হয়েছে দেখে আমার চোখে ঘুম ঘুম ভাব, কথা বুঝাইতে পারলাম? আমি যদি ওই যখন আসছি তখনই যদি মোটামুটি একটু আসতে পারতাম খুব ভালো হইতো। তো যাই হোক, তারপরে যেহেতু আসছি, আপনারা কষ্ট করে আসছেন, কিছু কথা তো বলাইলেন, একেবারে খালি খালি গেলে তো সমস্যা, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করলেন? সম্মানিত ভাইয়ের আমার, আমরা কোরআন থেকে কথা বলতে চাই, কোথা থেকে বলেন তো? এই কোরআন থেকে কথা বলতে গেলেও অনেকের আপত্তি আছে না? জোরে বলেন। অনেকে চোখ রাঙায়, হুজুর সাবধানে কথা বলবেন, আছে না? নাই? অনেকে অনেক রকম ভাবে আমাদেরকে হুমকি ধমকি দেয়, বলেন তো কোরআনের মধ্যে কি অস্পষ্ট কোনো বিষয় আছে না স্পষ্ট? গোপন কিছু বিষয় আছে, ওপেন, মানে কোরআনের আপনি যা বলবেন এতে খেয়াল করে, এমন কোনো বিষয় নাই যা আল্লাহ পাক খুলে খুলে বলেন নাই, কথা কন ঠিক কিনা? মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথাগুলো অনেকের পেটে হজম হবে না, সবাই কোরআনের হক কথা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, যারা কোরআনের মাহফিলে কথা বলে তারা কোনো বাতিল শক্তিকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন নাকি? মন খারাপ করেছেন? এক জায়গায় কোরআনের কথা বন্ধ করে দেবেন, আল্লাহ দশ জায়গায় চালু করে দেবে, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না, সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা আল্লাহর কোরআনের কথা বলবে তারা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুমকি ধমকি দেখায় কোনো লাভ নাই, আল্লাহর কোরআনের কথা বলার জন্য হাসতে হাসতে যদি ফাঁসির দড়ি গলায় ঝুলানো লাগে আমরা ঝুলাইতে রাজি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলতে যদি জেলখানায় পচে মরা লাগে আল্লাহর কোরআনের জন্য এইটাও সহ্য করতে রাজি, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে আমি গোলাম রব্বানি, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এই জীবন বিলিয়ে দিতে রাজি, এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করা যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আজকে কোরআনের কথা বলতে গেলে অনেকে অনেক কথা বলে, বলে না? হ্যাঁ হ্যাঁ, আপনারা এত বোঝেন, হ্যাঁ, মাহফিল দেওয়ার কি দরকার ছিল, কথা বলেন না কেন? আজকে বাংলাদেশে জ্ঞানী লোকের অভাব নাই, আপনি শুধু শুধু বলেন ভাই আমার জ্বর হয়েছে, কয়ের বেটা না পাই ইস্টরা খাও, না পাই ইস প্লাস খাও, এক একজন এমন সব এমবিবিএস এফসিবিএস চায়ের দোকানে বসে আছে, কথা কন ঠিক? আমাদের অবস্থাও তাই, হুজুর সাবধানে ওয়াজ করেন, ওরে পেটে বম মারলে বিষ মিললে বলতে পারবে না, কথা কন ঠিক? ও হুজুরদের ভুল ধর, আপনারাই বলেন একটা ভ্যান চালক ভ্যান চালাচ্ছে আর আকাশে একটা বিমান উড়িয়ে যাচ্ছে, এখন এই ভ্যান চালক যদি বিমানের পাইলটের ভুল ধরে মেজাজ ঠিক থাকে, আলেমের ভুল ধরবে আলেমে, তুমি কোথা থেকে, কথা কন না?
আমি যদি আজকে কোনো ভুল ভাল বক্তব্য দেই মুফতি সাহেব বসে আছে উনি ধরবে কথা কান ঠিক কি তুমি কি বোঝো বিসমিল্লাহ সহি করে পড়তে পারো না হুজুরদেরকে শেখায় হুজুর এই ভাবে ওয়াজ করা লাগবে আছে না না মন খারাপ করেছেন না রাগ করবেন না রাগের কথা না আজকে কোরআন আর ইসলামের কথা বলতে গেলে বাধা আছে না না শত বাধার পরেও এদেশে কোরআনের কথা কেউ থামাইতে পারতেছে না কথা কোন ঠিক কেন সম্ভব না তো সম্ভব না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাব নাজিল করেছে আমি আর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে কথা বলেন ঠিক কেন এই কোরআনের আলোকে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোনো জালেম শক্তি কোনো জুলুমবাস শক্তি কোনো বাতিল শক্তি নিভায় দিতে পারবে না কথা বলেন ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে নিভায় দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাহু মুতিম্মু নুরিহি জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই সারব যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক না আজকে দিনের কথা ইসলামের কথা এক শ্রেণীর অ্যালার্জিওয়ালা মুসলমানের সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা যাদের ইমানের ভিতরে সুলকানি আছে অ্যালার্জি আছে তারা দিনের হক কথা সহ্য করতে পারবে না সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি হবে নাকি মিষ্টি না এসে বলবে গোলাম রব্বানি বা হ্যাঁ করে নাকি বলবে হুজুরে এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসার ভালোটা বাজাইছে যারা ঘুষ খায় দুর্নীতি করে ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার যারা বেনামাজ ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার যে মা বোনেরা বেপর্দায় চলাফেরা করে বুকে অন্যান্য পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজার এক কথায় ওয়া যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কি না এজন্য পরিষ্কার ভাবে বলতেছি আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না আপনাদের মতো হবে না যুবকদের মতো হবে না গোলাম রব্বানির মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক কি না আজকে দিন প্রচারের সামনে ইসলাম প্রচারের সামনে বাদ দেওয়া হয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে ইসলামকে দমানোর থামানোর জন্য এজন্য মনে রাখবেন কোন জুলুমবার শক্তি কোন বাতিল শক্তি আল্লাহর কোরআনের এই প্রচার প্রসারকে থামাইতে পারবেন না যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করতে গিয়ে কাফের বেঈমানরা তাদের পথে বাধা দিয়েছে আজকেও হক কেন ওলামা ইকরাম যারা কোরআনের কথা বলতেছে তাদেরকেও নানাভাবে বাধা দেওয়া হচ্ছে থামানোর চেষ্টা করা হচ্ছে মনে রাখবেন বাংলার মুসলমান যদি একবার কোরআন বুঝতে পারে ইসলাম বুঝতে পারে আল্লাহর দিন বুঝতে পারে তাহলে এই দেশে নাস্তিকদের কোনো ঠাই হবে না হবে না নাস্তিকের পালন জন্য রাস্তা খুঁজে পাবে না কথা বলে ঠিক এই জন্য ভয় পাওয়ার কোন কারণ আরে ভাই এত ভয় পাওয়ার কি কারণ আমরা তো ভালো করে শোনেন আজ থেকে 10-11 বছর আগে আমরা মনে করেছিলাম কোরআনের ময়না পাখি যখন খাঁচাই বন্দী হলো আমরা মনে করেছিলাম এদেশে মনে আর কোরআনের কথা চলবে না 10-11 বছরের ব্যবধানে দেখেন আজ থেকে 10-15 বছর আগে কোরআনের মাহফিলে এত লোক হইতো না কথা বলেন ঠিক কিনা এখন প্রত্যেকটা ওলামাই গ্রামদের মাহফিলে হাজার হাজার মানুষের ঢল কথা বলেন ঠিক কিনা কোরআনে জনস্রোত দেখে নাস্তিক আর বেঈমানদের চুলকানি শুরু হয়ে গেছে এখন মানুষ যাত্রা দেখতে যায় না সিনেমা দেখতে যায় না গানের কনসার্টে যায় না এখনকার মানুষেরা বঙ্গপালের মতো কোরআন শোনার জন্য আলেমদের বক্তব্য শোনার জন্য এদেশে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য হাজির হয়ে যায় কথা বলেন ঠিক কিনা
এইটা দেখাই তো মমতাজ আপার মতো এমপিদের ঘুম নাই কথা কোন ঠিক কিনা এইজন্য আজকে সমাজের অবস্থা আছে হক কথা বলতেছে হয় তারে খাসাই বন্দি কর না হলে দেশ থেকে উড়াল দিতে বাধ্য কর এইজন্য দুই চার জনকে মাইরা দমাইয়া থামাইয়া হক কথা এই দেশ থেকে মুছে ফেলা যাবে না কথা কি বোঝা গেল নাকি রাগ করেছেন আপনারা তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে এই জীবনের মালিক কে আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে তাদেরকে জান্নাত দেব তাহলে এই জীবনের মালিক কে আল্লাহ এই যুবক ভালো করে বলে এই জীবনের মালিক কে আল্লাহ প্রেম করবি আর প্রেমিকাকে উল্টা পাল্টা ডায়লগ দিয়ে বলবি এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড শয়তান এটা বলা যাবে না এ জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এ দেশের মাটির জন্য লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য যদি আমাদের বাপ দাদারা এ দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিতে পারে আমরাও দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ যদি বলে জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ এইজন্য কখনো আল্লাহর কোরআনের রাস আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে দেব এরপরেও এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর কোরআনের আওয়াজকে চালু করব আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করব কোন কোন মুসলমান রাজি দু হাত তুলে আমার আল্লাহকে দেখা হাত খাড়া করে লীলা থাকবে এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে প্রাণ ভরে আলোচনা করার জন্য ভূমিকার শুরুতে একটি মাত্র আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এর উপরে কিছু কথা বলবো রাগ করেছেন নাকি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা কত নাম্বার আরো জোরে বলেন সূরাটির নাম হামিমাস সিজদা কি নাম হামিমাস সিজদা মোট আয়াত আছে 54টি রুকু আছে 6টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে আমি সেখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 30 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে আমরা প্রাণ ভরে সেখান থেকে আলোচনা করব আল্লাহ জানো আমার মতো ক্ষুদ্র গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার মতো সুযোগ করে দেন আসলে আমার তো কোনো জ্ঞান নাই জ্ঞান দানের মালিক কে আল্লাহ সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম বলুন সুবহান আমাদের কোনো জ্ঞান আছে কথা বলেন আমাদের কোন জ্ঞান জোরে বলেন আমাদের কোন জ্ঞান নাই জ্ঞান দান করেন কে আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম জ্ঞান দান করেছিলাম তাহলে যুগে যুগে নবী রাসূল যারা এসেছিলেন তাদেরকে ইলম আর জ্ঞান দান করেছিলেন কে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠটা এত মধুর এত মিষ্টি ছিল পয়গম্বর তিলাওয়াত শোনার জন্য আকাশের পাশ কি গুলো ওরা বন্ধ করে দিত সমুদ্রের মাছগুলো কিনারায় ভিড় জমায় দিত আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সমুদ্র কণ্ঠে যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার দিলের কান লাগা শুনবেন যে কথা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সবাই একটু জমান সেরে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিতারিত মুদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ আসমানের দিকে একটা হাত তুলে ডাক দিয়ে বলেন তোমাদের রব কে আল্লাহ আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ হাত আমান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম বলেন তোমাদের আল্লাহ খুশি না বেজার খুশি এই যে যত ডাকবেন বেশি তত হবেন আল্লাহ খুশি যেন আল্লাহকে ডাকার দরকার আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আজ তুমি রব্বুকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম তয়বুবালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত কারিমা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন তাহলে সর্বপ্রথম শিখতে হবে কার নামে পড়তে হবে কার নামে আর রবের জ্ঞান শিক্ষা হয় মাদ্রাসায় নাকি স্কুল কলেজে আরো জোরে বলেন মাদ্রাসায় শিখানো হয় বাজান দেখবেন সন্তানেরা স্কুলে লেখাপড়া করে ক্লাস থ্রির ছাত্র রাস্তার মধ্যে দাঁড়ায় পেশাব করে আর লেখে দাইরে থেকে জিজ্ঞাসা করলাম বাবা কোথায় পড়ো কয় হুজুর এই স্কুলে পড়ি কোন ক্লাসে কয় ক্লাস থ্রিতে তো বৈশা থেকে পেশাব না করে দাইরে থেকে কেন করো আদব কায়দা শিখাই না ডেকে বলে ও হুজুর মাঝে মাঝে প্রাইমারির পেশাব খানায় যায় দেখি আমার সারিতাই দাঁড়ে থেকে কাম সারতেছে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা কোন ঠিক কি না আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে এর কারণে অনেক মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে বিদায় পেশাব থেকে পবিত্র হতে হবে ছোট্ট ছোট্ট পাঁচ ছয় সাত বছরের বাচ্চা গুলো পেশাব করে টিস্যু ব্যবহার করে ঢেলে কলপ ব্যবহার করে আর এমন সন্তান আছে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এলাকায় ঘুরতে আসে রাস্তা দিয়ে যাইতে যাইতে পালসার গাড়ি বেড়ে কইরা কুকুরের মতো দাইরা থেকে পেশাব করে বসেও না ওয়ার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি পেশাব করে ঢেলে কোনো ব্যবহার করো তো দূরে থেকে দূরে থেকে পেশাব করে আসে না না আসে না না ভালো করে বোঝার চেষ্টা করবেন কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন বাজার মাঝে মাঝে মারামারি কইরে শিক্ষককে পিটাইতে পিটাইতে শিক্ষকের লুঙ্গি খুলে ফেলে দেয় পিটায় হাসপাতালে পাঠায় দেয় তালা বন্দি করে রাখে আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ওস্তাদকে মারা তো দূরের কথা ওস্তাদের চেহারার দিকে ভালো পর্যন্ত তাকাইতে পারে না উল্টো চিত্র ওই জায়গায় শিক্ষককে ধরে পিটায় আর মাদ্রাসায় তরবেরা ছাত্র ছাত্র কলিজার টুকুরারা ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয় কম সুবহানাল্লাহ এজন্য সন্তানকে যদি আদর্শ মানুষ বানাইতে চান আদর্শ সন্তানের বাবা হতে চান তাহলে হাট্টি মা টিম টিম তারা মাঠে পারে দিন তাদের হারা দুটো সিং এগুলো বিদ্যা এক সন্তান চালাক ছিল শিক্ষককে ডাইকা বলে ও স্যার এই যে হাট্টি মা টিম টিম তারা মাঠে পারে দিন তাদের খারা দুটো সিং ও স্যার এই ডিম কি আপনি খাইছেন নাকি স্যারে কয় আজিব কথা ছোট বাচ্চায় যখন বলছে স্যার এরকম প্রাণী আপনি দেখেছেন বলে না
তো বলে স্যার তাহলে এগুলো শিখে পইরা কি লাভ, যেই বলেছে স্যার মাইরে দিছে গালে একটা থাপ্পড়, থাপ্পড় খায় বাড়িতে চলে গেছে আর মারে বলে মা হাট্টি মা টিম টিম তারা মাটি বাড়ি টিম তাদের খারা দুটো সিং, ও মা এমন প্রাণী কি তুমি চোখে দেখেছো বলে না ডিম খাইছো কয় না, আমি শিক্ষককে বললাম মা সেও দেখে নাই ডিমও খায় নাই আমারে থাপ্পড় মেরেছে, ও মা আমি পড়বো না আর হাট্টি মা টিম টিম মাদ্রাসাতে গিয়ে পড়বো আলিফ লাম মারহাবা কম, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হলে ছোট্ট বাচ্চা কয়েকদিন মাদ্রাসায় যাতায়াত করা শিখছে এরপরে দেখেন বাবারেও সালাম দেয় মারেও সালাম দেয়, কথাটা ঠিক কিনা, মুরব্বি দেখে সালাম দেয় আদব কায়দা কত সুন্দর কথাটা ঠিক কিনা, এজন্য সন্তানকে আমরা চাই মানুষের মতো মানুষ বানাইতে, তাহলে হাফেজের বাবা হব আলেমের বাবা হব মুফতি মুহাদ্দিসের বাবা হব, কথা মানে ঠিক কিনা, সন্তানগুলোকে ভালো বানাইতে হবে। আল্লাহর একজন ওলি ছিল নাম তার আমর বিন আস, কিনা আমর বিন আস অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ধ্যানে এতটা পাগল ছিলেন সিদ্ধান্ত নিলেন বিয়ে করব, চিন্তা করলো কেমন মেয়ে বিয়ে করব, মনে মনে ভাবলেন নিজে বড় আলেম হতে পারি নাই এমন একটা নেককার বিবি আমি বিয়ে করব, যে মেয়েকে বিয়ে করার কারণে ওর পেট থেকে এমন একটা সন্তান জন্ম নেবে যে হবে এ জামানার সবচাইতে বড় খতিব, এ জামানার সবচাইতে বড় আলেম, এই নিয়তে সে একটা বিয়ে খুঁজতেছেন বিয়ে করবেন। দুই বছর অতিবাহিত হতে লাগলো, একদিন নামাজ শেষে তার পরিচিত বন্ধুর সাথে দেখা হলো, দেখে বলে ও ভাই আমার বিনাস বিয়ে করেছেন বলে না বিয়ে করি নাই, আমি এমন একটা নারী খুঁজতেছি যে মেয়ে পর্দা করে নামাজ পড়ে আল্লাহর ভয় অন্তরে আছে, এমন একটা নেককার বিবি আমি বিয়ে করতে চাই, বলে ভাই এমন একটা মেয়ের সন্ধান আমার কাছে আছে যেই মেয়ে তার মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষকে একটা নজরের জন্য দেখে নাই, বলেন আল্লাহু আকবার, ওই মেয়েটার সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল, লম্বা ঘটনা আমি লম্বা করব না, শুধুমাত্র আপনার আমার জীবনের সাথে মিল করে দেওয়ার জন্য ছোট্ট ঘটনাটা আপনাদের সামনে বলবো, বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিয়ে সম্পন্ন হয়ে গেল, আমর বিন আস তাকায় দেখে বাসর ঘরে যখন ঢুকবেন বাসর ঘরের দিকে তাকায় দেখে তার বিবি বাসর ঘরের ভিতরে আল্লাহকে সিজদা দিতেছে নামাজ আদায় করতেছে, কন্যা সুবহানাল্লাহ, স্বামী যদি দেখে স্ত্রী বাসর ঘরে নামাজ পড়ে দিলটা ভরে যাবে না, কথা বলে না কেন, নেটওয়ার্কের কারণে কাঁপাকাঁপি করছে, সিম গুলো বন্ধ রাখা লাগে, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগে, দিলের কান্তা লাগা শুনবেন যে কথা বলতে চাই, মন খারাপ করবেন না বাজান আমার, এইবার আমর বিন আস তাকায় দেখে বাসর ঘরে তার বিবি নামাজ আদায় করে, আপনার স্ত্রী পড়েছিল নামাজ পড়েছিল, এখনকার বাসর ঘরে নামাজ আছে, এখনকার বিয়ে মানে সিনেমা হলের শুটিং, কথা কোন, বাসর ঘরে নামাজ তো দূরের কথা, বাসর ঘরে খালি সেলফি, কথা কোন, কথা কোন, হ্যাঁ রে দেবর দুলে ভাই যা আছে 14 গুষ্টি এক জায়গা ধয়া, এরকম টাচ মোবাইল পাইছে আর খালি ক্লিক, কথা সেলফি তুইলা ওই মদন ওই পাগল ওই ডিজিটাল পাগল, আবার ফেসবুকে লেখে এই মাত্র উত্তর পাড়া লাকি নামের একটা মেয়েকে দেন মহরের টাকা ফাঁকি মেরে বিয়ে করে নিয়ে আসলাম, দোস্তরা দেখো তো আমার বউটারে কেমন দেখা যায়, লাইক কমেন্টস করে জানাও, পারলে শেয়ার করে বিশ্ববাসীর কাছে ভাইরাল কর, কথা কোন ঠিক না, এইবার মানুষ খালি ফেসবুকে স্টার্ট আছে কমেন্টসে লিখতেই থাকে লিখতে থাকে, দোস্ত সেই জিনিস, ও খালি মনে মনে খুশি হয়েছে, যারা নিজের বইয়ের ছবি এরকম ব্যাপারটা করে ফেসবুকে ছাইরা দিছে এর মতো পাগল আর দুনিয়াত নাই, এ আমার জিনিস আমি দেখ আমার বউকে আমি দেখব অন্য মানুষকে, হ্যাঁ যুগ জামানা পাল্টে গেছে, এমন বিয়ের বাড়ি বিয়ের বাড়ির অনুষ্ঠান না কীর্তন হচ্ছে কিছুই বোঝা যায় না, কথা ঠিক না, দেখবেন ডিজিটাল শালীরা কাঁটা চামুচে মিষ্টি ধইরা বলে দুলে ভাই হাঁ করেন নইলে কলিজা ফুটে করেন, কি আদর আপ্যায়ন, কথা কন ঠিক কিনা,
সেলফি দিয়ে 6 লাখ আবার দেখবেন মুসলমানের বাসর ঘরে এখন চাচা আপনাদের যুগ চলে গেছে আমার যুগও চলে গেছে এখনকার ছেলেদের কথা বলতেছি ফুলের মালা নিয়ে এসে মালা বদল হয় কথা কোন নাকে কি বদল ছেলে মেয়ের গলা দিতে মেয়ে ছেলের গলা আবার ছেলে মেয়ের গলা তিনবার করে দেওয়া ফরজ তাহলে মুক্তি সাহেব এলে কি ওই যে নাটক ওই যে সিনেমা এগুলো দেখি স্টাইল শিখেছে স্টাইল আছে এগুলো আছে কোন হুজুর বলেছে তো কই পাইলে কাকে অনুসরণ করে মালা বদল করতেছে বউরে মালা দিতে মনে চায় কথা কোন নাকে বাসরে ঘরে কিসের নামাজ নামাজ নাই খালি সেলফি আছে মালা বদল আছে মিষ্টি খাওয়া খাই আছে কথা কোন কথা ঠিক আরো কিছু স্পেশাল কথা বলার দরকার সময় যেও তো কম সামনের দিকে যাই আস্তে আস্তে বলবো কষ্ট হয় নাকি আপনাদের আমার বিনা অন্তর ভরে গেল বিবি বাসর করে নামাজ আদায় করে নামাজ যখন শেষ হয়ে গেল আমার বিনা বাসর করে প্রবেশ করলেন করার পরে বিবির চেহারাটা দেখবেন গোমতাটা সরায়া যখন বিবির চেহারার দিকে একবার তাকাইছে বইয়ের চেহারা একবার দেখা দরজার বাইরে বের হইছে মনে মনে ভাবে দেখলাম কি হইলো কি পাইলাম কি ভাগ্যে জুটলো কি কত আশা করে বিয়ে করলাম ভাগ্যে আমার এটা কি জুটলো এই কথা চিন্তা করে দরজার বাইরে দাঁড়ায় থাকলেন বিবি চিন্তা করলো স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি না ঘরে ঢুকেছে সালাম দিলাম আমার স্বামীর সাথে কোনো বেয়াদবি করি নাই তাহলে আমার স্বামী কেন আমাকে রেখে বাসর ঘর থেকে বাইরে গেল এইবার স্ত্রী দরজার কাছে তাকায় দেখেন স্বামী দাঁড়িয়ে আছে আস্তে করে ডেকে বলে স্বামী গো শুনেছি আপনি বড় আল্লাহর ওলি আজকে আপনার আমার জীবনের প্রথম রাত জীবনে কোনোদিন আমি অন্য কোনো পুরুষের দিকে তাকাই নাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ আজকে যদি আপনি আমার হক না দায় করেন আপনি যতই বড় আল্লাহর ওলি হন কঠিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করব আপনি যতই বড় আল্লাহর ওলি হন আজকে যদি আমার হক না দায় করেন আমি আল্লাহর দরবারে আপনার নামে মামলা দায়ের করব আমর বিন আস পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করলেন বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল সকাল বেলা বউকে রাইখা ভাইকে চলে গেল এক দুই বছর নয় বউকে ছেড়ে 25টা বছর কাটা দিল কয় বছর 25 কয় বছর 25 বছর পরের কি ঘটনা শুনতে মনে চায় কারা কারা শুনবেন দেখি তো দু হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর ভাইরা আমার হাতটা নামান আমর বিনাশ আদর্শ বিবি পেয়েছেন তার মনের মধ্যে আসা আদর্শটা সন্তানের 25 বছর পরে তাদের জীবনের কি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে সন্তানদেরকে যদি আদর্শ মানুষ বানাইতে চান কোথায় দেবেন কোথা মাদ্রাসা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বিসমি রব্বিকাল্লাযী খালাক তারা তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে জীবনের পরাতে পরাতে যেই সুরাটা বেশি তিলাওয়াত করি যেই সুরাটি তিলাওয়াত কর না করলে আমাদের নামাজ হয় না সূরাতুল ফাতির এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টি গুলো বাপ আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি কথা কম ঠিক কিনা গেলাম কি তাসবি বললাম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম রব শব্দ আছে না এরপরে যখন রুকু হইতে দাঁড়ালাম কি বললাম রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না
না এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম কি তাসবিহ পড়লাম সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা রব শব্দ আছে না আছে এরপরে যখন সালাম পেরাইলাম নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা দিলের কান্তা লাগা শুনেন সব জায়গায় রব রব পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস রব শব্দ আছে না আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যখন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি যেদিন মারা যাব বাজার কলিজার টুকরা মিয়ে কেঁদে বলবে বাবা না আদরের ছেলেটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে তারা বলবে কলিজার ধনটা হারাইলাম আত্মীয় স্বজন সবাই মিলে আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য দেখে রঙের পোশাক কইলা জীবনের শেষ গোসল করা দিবে বাজার শেষ গোসল করা তিন টুকরা কাপনের কাপড় পরায়া চকলেটের মতো ওই অন্ধকার কবরে যেদিন দেখে আসবে ওই কবরে রাখা মাত্র আপনাকে আমাকে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে এটা করে না কেন কষ্ট পাচ্ছেন কবরের ভয় আছে না আমাদের আছে তো নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখলেই কান্না করতেন জিজ্ঞাসা করা হয়তো ভাই ওসমান আপনি কেন কান্না করেন বলে কবর হলে মানুষের জীবনের প্রথম ঘাঁটি প্রথম স্টেশন কবর হলো মানুষের জীবনের প্রথম মঞ্জিল তিনটা প্রশ্ন করা হবে কেউ যদি সঠিক উত্তর দিতে পারে আর মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই আর যদি কেউ তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তার আর বাঁচার কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা তাহলে রুহের জগতের রব জীবনের পরতে পরতে রব কবরে ঢোকা মাত্র এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে কথা কোন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই কথা কন তার চাইতে অসহায় আর কেউ নাই কবরে জীবন শুরু তো আপনার আখেরা শুরু কিয়ামত শুরু কথা কন ঠিক কেউ কবর বড় কঠিন জায়গা ভালো আমল থাকলে দাম আছে ভালো আমল না থাকলে দাম এই তো কয়েকদিন আগে ফেরি জেলায় একটা মসজিদ নির্মাণের জন্য কিছু জায়গা ভিত করার জন্য করণ করা হলো আল্লাহর একজন বান্দাকে পাওয়া গেল কয়েক বছর আগে কবর দিয়েছি এখন একটা পশম পর্যন্ত দেহ থেকে খোলে নাই যেমন কবর রাখছে তেমনই আছে কথা কত মানুষের লাশ স্টোর রুমে রাখা হয় আলু স্টোরের ভিতর না কোথায় রাখবে হ্যাঁ ফ্রিজিং করে লাশ রাখে দেয় না আহারে কোলেস্টের ভিতরে লাশ রাখে দেয় তারপরে বের করলে মানে হাত পাও পুষে গেছিস কথা কন ঠিক কিন্তু গইলে যাচ্ছে আর আল্লাহর বান্দা কি এমন মেডিসিন নিয়ে কবরে চলে গেছে যে একটা দেহের পশম পর্যন্ত খোলে না কাপনের কাপড় যেমন তেমনই আছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে কম সুবহান আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার
ওই ব্যক্তির কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। গর্তের গভীরতা কত আপনার জানা আছে? কথা বল না কেন? এক জায়গায় নবীজি বসা ছিলেন, জিব্রাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হল, আপনি কি শুনতে পাইলেন? আখিরি পয়গাম্বার ডেকে বলে হ্যাঁ শুনতে পাইলাম। ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে সেই পাথরটা নিচে যাইতে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিন বাবা লাবিসিন ফিহা বাবা লাহাবা। নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফাঁদ, জাহান্নাম একটা ফাঁদের নাম, আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য ধরার জন্য রেডি হয়ে আছে। আল্লাহর অবাধ্য বান্দাদের থাকার আবাস স্থলের নাম হলো জাহান্নাম। সেখানে তারা যুগের পর যুগ থাকবে, তাদের জন্য লায়াদু কোনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাফা। ঠান্ডা মিনারেল ওয়াটার পানির ব্যবস্থা থাকবে না। ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারা গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। বাজার জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি। যেই জাহান্নামের আগুন আল্লাহ পাক 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের ভালো ভালো আমল করার দরকার আছে না? না, জাহান্নামীরা যখন আযাব সহ্য করতে পারবে না, যন্ত্রণায় 30টা কলিজা ফেটে যাবে, ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে না, লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এমন ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে যেই পানি পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। ইল্লা হামিমা ওয়া গাসাফা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে খাইতে দেওয়া হবে, যেই পানিটা খাওয়ার পর জাহান্নামীর লাভি ভুঁড়িগুলো গলে গলে করবে জোরে খন্না উজবিল্লা। ভয়ঙ্কর জাহান্নামের তীব্র যন্ত্রণা, কঠিন আগুন, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই, সেখানে কি আপনি আমি যেতে চাই? তাহলে কি করা লাগবে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝিদের সময়টা দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল গুলো ভালো, কারা উত্তম আমল করেছে, কারা সুন্দর আমল সুন্দর আমল করেছে। সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে নাকি আপনার? দিলের কানটা লাগা শুনবেন। তাহলে কবরের 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে দ্বারা দুনিয়াতে আল্লাহর গোলামি করেছে, রবের গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, তারা কেবল মাত্র বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আমাদের রব কে? তাহলে জীবনে সব জায়গায় রব। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতপর অবিচল অটল থাকে। শুধু রব বললে হবে না, রবের বিধানগুলো মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছে? এই পৃথিবীতে দেখেন অনেক মানুষকে আল্লাহ পাক রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কথা বলেন, রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ অনেককে দেয় নাই? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছে, আবার কাউকে ক্ষমতার থেকে নামায় জুতের বাড়ি খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন জালেম এসেছিল পৃথিবীতে, এর নাম হলো কাবুস। কি নাম? কাবুস। বল কেউ বলা হয় কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এ ক্ষমতার রাজত্ব পায়ে রে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এ ক্ষমতার রাজত্ব পায়া
নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল কথা বলেন ঠিক কি না বলেছিল আমি বড় প্রভু আমি বড় খোদা জোরে কর নাউজুবিল্লাহ কষ্ট হচ্ছে দোয়া করব না না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি তো উঠলাম এই মাত্র কেবল একটু আলোচনা শুরু হয়েছে হ্যাঁ তাইলে ওঠা বসা তো সমস্যা এখন মনে করেন বারোটা বাজে যারা বারোটার পরে বউ বাড়িতে ঢুকতে দেয় না সেই স্বামীগুলো চলে যেতে পারে আর যারা শোনেন বউকে ভয় করে কারা যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা মানে বউয়ের দিক চোখ তুলে তাকাইতে পারে না বউ কয়ে কার দিক তাকাইছিস আগে তিন লাখ টাকা জমা দে তার মানে হচ্ছে তিন লাখ শ্বশুর বাড়ির থেকে নিয়েছে কথা কন ঠিক কিনা শোনেন কাঁচা পায়খানা খাওয়া কি হারাম শুকুরের গোস্ত খাওয়া কি হারাম শ্বশুর বাড়ির থেকে কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বউয়ের কাছে এতিম তারা কিছুই বলতে পারে না কথা কন ঠিক কিনা আর ভাই টাকার কাছে ওর জীবন যৌবন বিক্রি করছে এখন বউ যা বলে ওর তাই শোনা লাগে বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই বল এরকম বউ পাগল পুরুষ আছে না না আছে বউ পাগল কি পাগল বলবো তো স্পেশাল কিছু আলোচনা আছে কিছু ডিজিটাল কায়দায় স্পেশাল ওয়াজ করবো কিন্তু লাইন ছাড়া আমি কথা বলি না লাইন মতো আমাকে যাওয়াই লাগবে আপনারা ওয়াজে থাকেন আর চলে যান সমস্যা নেই অন্তত টাকাটা হালাল করা লাগবে নাকি বলেন দিলে চলবে দিলের কানটা লাগা শোনেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন বাজান গো আমার এই আলোচনা প্রসঙ্গে আমি আপনাদেরকে এই ঘটনাটা একটু শোনায় দেব লম্বা সর আলোচনা করব না দিলের কানটা লাগা শোনেন এ ছিল ভবঘুরে যুবক ভবঘুরে যুবক মানে বোঝেন না যাদের কোনো কাজকর্ম নাই আছে না আমাদের সমাজে আছে কিছু ছেলে পেলে দেখবেন বকেটে কাজকর্ম নাই কাজকর্ম নাই ইয়াবা ফেন্সিডিল গামজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাই যান সাইড দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢলকা কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাইছি এরকম আছে না না দিনাজপুরে ওয়াজ করতে গেলাম এক বুড়ো বেশি বলে হুজুর দোয়া করেন ছেলে ডাল খায় আমি বলে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ায় দেন তাই হুজুর এই ডাল সেই ডাল না এটা হলো ফেন্সি ডাল আছে না নাই আছে আছে আজ কি যে সমাজ হয়ে গেছে কিশোর গ্যাং ছোট ছোট বাচ্চাদেরকে এই যে ঢাকা শহরে দেখলেন একটা ছেলেকে হত্যা করছে দেখছেন খবর দেখছেন মাত্র এগারো বছরের একটা কিশোর ছোট্ট বাচ্চা তাকে হত্যা করেছে কিশোর হয়ে ছোট ছোট বাচ্চারা এখন কিশোর গ্যাং হয়ে গেছে মাস্তান ক্যাডারে পরিণত হয়ে গেছে নিশা খাইছে মাথা ঠিক নাই নিশা কইরা মাদক খোর কথা কর ঠিক কেনা তো মাদক সেবী মদ খাইয়া ছোট বাচ্চা ক্যাডার হয়ে গেছে কথা কন আছে না আজকে কি যে সমাজের অবস্থা ছোট ছোট বাচ্চারা সন্ধ্যা হইলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কিসের ট্যাবলেট জ্বর না সর্দি না কাশ বোঝার দরকার নাই টাকা দে নইলে তোর মাথা ফাটাবো মা বাবা চিন্তা করে একমাত্র ছেলে কি জন্মের খাওয়া খাবি খা এরকম আছে না না খবরদার যুবক ভাইরাম মদ খাবি না ইয়া বা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন কোনো কিছু খাবি না এটা কর না কেন খবরদার খবরদার খালি বিড়ি সিগারেট খাবি নাকি ওগুলো খাবি না বাক করেছে যে কথা বলতে চাচ্ছিলাম ভবঘুরে যুবক কোন কাজ কর্ম নাই বাল্যকালের বন্ধুকে নিয়ে হামান মিশরে চলে গেল হামানকে সঙ্গে নিয়ে মিশরে যাওয়ার পর সর্বপ্রথম তরমুজের খেতে লেবার এরপরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ানের প্রয়োজন ওই চাকরিটার ভাগ্যে জুটে গেল গোরস্থানের দারোয়ান হয়ে যাওয়ার পর ও একটা সিস্টেম চালু করলো সরকার তো মাসে মাসে বাদশা তোমার বেতন দেবে কিন্তু এখানে খামাকা দাঁড়ায় থেকে আমার কি লাভ
তোমরা যারা গোরস্থানের ভিতরে লাশ দাফন করবা প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। সমস্ত মানুষ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচারে দেব, লাশ পয়সা কইলে শেষ হয়ে যাবে বিচার হতে হতে, অতএব একটা দিরহাম যদি পায় গোরস্থানের দারোগা এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। একটা করে দিরহাম যখন দেওয়া শুরু করলো বাজারে কমার দিলের কান্তা লাগে শুনবেন, ওই দেশে তখন মহামারী দেখা দিল ডায়রিয়া কলেরা। এখন যেরকম মহামারী চলতেছে সেই যুগে মহামারী ছিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া কলেরা। হাজার হাজার মানুষ মারা যায় প্রতিদিন গোরস্থানে লাশ দাফন হয়, একটা করে দিরহাম পাইতে পাইতে ওই গোরস্থানে দারোয়ান কাবুস এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোন জায়গা নাই। একদিন বাদশার দরবার হাজির হয়ে বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না যারা দুঃখের মধ্যে দিন পার করে ওদের জন্য এই টাকা দিয়ে একটু সেবা করতে চাই, তাদের একটু উপকার করতে চাই, এই টাকা দিয়ে তাদের একটু পাশে দাঁড়াইতে চাই। আপনারা বলেন তো নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? আমার এলাকায় একজন ভদ্রলোক দুই গাড়ি ইট পাড়তেছে, ইট মানুষজন চিন্তা করে বাবা তুমি তো কোনো নেতা না ইট পাড়তেছ, ও ডেকে বলতেছে আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় রাস্তাটা কাদা হয় কি যে কষ্ট করে আপনারা দিন পারি করেন, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, আপাতত দুই গাড়ি ইট পাড়ি দিয়ে গেলাম, আপাতত দুই গাড়ি ইট রাস্তা দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসবো, একবার যদি আমার মার্কায় সিল মেরে দিতে পারেন এক নাম্বার টার্গেট থাকবে আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। এই চাপা দিয়ে যদি একবার নেতা নির্বাচিত হয় এলাকায় আর খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন কি টুপি কি দাড়ি দেখে মনে হয় আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে, কথা বল না যারে দেখে তারে সালাম দেয়, যারে দেখে সারে সালাম দেয়, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। সামসে কয় নেতাই তো ভোটার না এটা খেজুর গাছ, নেতা কয় আমি মনে করছি এটাও একটা ভোটার, কথা কোন কথা। আর আমরা কম না দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করত গাঞ্জা খাই পাঁচ সপ্ত বোম চুরিতে টাকা পড়ত শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শর্ত নামাজ কাজা করে পাঁচ সপ্ত। আমরাও কম খারাপ না, একটা বিড়ির জন্য একটা চায়ের জন্য ইমান পাল্টায় ফেলি, ভালো মানুষ পাকা মার্কা দাঁড়াইছে পছন্দ হয় না, এই ট্যাবলেট তরমুজ মার্কা দাঁড়াছে পছন্দ হয়েছে, এদেশে একটা মার্কার কথা বলছে বলে রাগ করেন না। হুজুরের আলে মেরা যে দাঁড়ায় মুফতি সাহেব, আমার এলাকার এক মুফতি সাহেব দাঁড়াছে, কথা বলছেন আমাকে হচ্ছে হুজুর যদি মানে সঠিক নির্বাচন হয় আমার বিশ্বাস আমি জিতে যাবো, আমাকে বলতেছে আমি বলছি মনে মনে বলতেছি খালি টাকাগুলো নষ্ট, খালি পোস্টার ছাপায় টাকাগুলো নষ্ট, কোন কায়দায় যে মার হবে কথা কোন ঠিক মাল যেদিকে পাওয়ার সেদিকে কথা বলে মানি দ্য স্পিরিট, কথা কোন ঠিক কেনা মানি যেদিকে পাওয়ার সেদিকে ক্ষমতা দৌড় সেদিকে কথা কোন ঠিক কেনা রাগ করছে টাকা 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 টাকা। ওই জন্য আমি আমার আজে একবার বলেছিলাম আপনারা হয়তো শুনেছেন, বলছিলাম না শুনছেন, টাকার জোরে দুনিয়া ঘরে টাকা বড় ধন, থাকলে টাকা পর মানুষ হয় রে আপন জন, অট্টলিকা বাগবাগে যা সোনাম যশের ডালা, হীরা জহর পান্না চুরি স্বর্ণ মুক্তা মালা, টাকা দিয়ে এসব কিছু যাই রে হেতাই কেনা, থাকলে টাকা রয় না মানুষ অসে না ওয়াজানা, কথা কম টাকার জোরে বিচার আসার কোর্ট কাছারি সব চলে, কথা কম ঠিক কেনা টাকার দরে মোকদ্দমার সাক্ষী প্রমাণ মেলে, টাকায় সুখ টাকায় শান্তি টাকায় কান্না হাসি, টাকা দিলে এই দেশেতে মত হয়ে যায় ফাঁসি, ফাঁসির আসামিও বাঁচতে পারে যদি মাল থাকে, কথা বুঝছেন? বেশি ক্লিয়ার করা যাবে না, এজন্য বাজান গো আমার আজকের সমাজে অবস্থা আছে না নাই আছে না না।
নেতার খালি মোস আর ভুরি তালেই নেতা কি সুন্দর দাড়ি আছে টুপি আছে পছন্দ হয় না ওই হুজুর মানুষ আলেম মানুষ মুফতি সাহেব বলে বুঝবে নাকি খামা খায় হুজুর আপনি ইমামতিলে থাকেন তো মানে হুজুর এই যে হুজুরের আজে হয়তো শখ করে দুই একটা হুজুর নির্বাচন করে করে না হুজুর আপনার এটি ঠিক হয়েছে আপনি ভালো মানুষ আমরা সবাই কে রে ভালো মানুষেরই তো দরকার কথা কর না কেন একটা ইমাম সাহেবের কাছে আপনারা মসজিদে 30-40-50 হাজার টাকা বছরে আয় ব্যয় হয় সেই টাকা রাখেন না তার জন্য সভাপতি সেক্রেটারি করে রাখছেন হুজুরের কাছে 30,000 টাকাও দিবার চান না আরে সমাজের দায়িত্ব যাদের হাতে দিচ্ছেন কোটি কোটি টাকা বরাদ্দ আসবে ওইখানে যদি ভালো মানুষ না থাকে আমানত রক্ষা হবে না কোটি টাকা রাস্তার বরাদ্দ হবে কোনো মতে 2-3 লাখ টাকা খরচ করে রাস্তা করে দেবে ছাগল পেশাব করলে ভেঙে যাবে আমানত রক্ষা করতে হলে সৎ মানুষ যোগ্য মানুষ নির্ভীক মানুষের দরকার কথা কোন ঠিক কেন এগুলো বলার নাম কি অন্যায় এগুলো বলা কি রাজনীতি এটা সচেতন করার জন্য মানুষকে একটু বোঝানোর জন্য আমি কোন দল আপনারা কোন দল এগুলো বলার দরকার নাই ওগুলো কওয়ারও দরকার নেই কথা কোন আর ইঙ্গিতে বোঝেন না কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে সাজা খালি হাত বুঝতেছেন বা এজন পিরি মেস আর চা খাইয়া নেতার গুণগান গাওয়া যাবে সেই নেতাকে নির্বাচিত করা লাগবে যে দেশের ভালো চাই জনগণের ভালো চাই এলাকার ভালো চাই যে মানুষ সৎ মানুষ সত্যিবাদী নির্ভীক কথা কোন ঠিক কেন তাছাড়া আফসোস করে গান গাওয়া লাগবে কি গাওয়া লাগবে গান শুনছেন না আমার একটা গান শুনছেন নাই খালি ওই একটাই শুন বলবো বলবো আইনউদ্দিন আল আজাদ মারা গেছে আল্লাহ জানে তার কবর জান্নাতের বাগান মারা গেছে ওই কোন আমিন ওই এরকম একটা গান গাইছো আঞ্চলিক ভাষায় কষ্ট হবে বলবো গরম ভাতে বিলাই বেজার রসিদ কথায় মা ওই বেজার কইতে গেলে কি 3,000 মনে লাগে ভাই আমরা গরিব হামা গরব দেখার মানুষকে ওনে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তাই তো মন চাই সব বেসিয়া ভোটেতে দাঁড়ায় আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না আরে ভোটের আগে সান্ধু সাজা কইলো হামাগে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি চাষার নাগাল কিডা পায় আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই আরে একদিন দেখি সান্ধু সাজার সোনার ছেলেরা সান্ধার জন্য বাপের মাথায় বসাই দিল সোরা এজন্য ওদের সাবাবাজি দেখে বলা যাবে না নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু সৎ নির্ভীক মেহনতি মানুষ কথা কোন ঠিক কিনা আর মাইক কিন্তু ছেড়ে দেওয়া থাকে ওরে ভাই মাইক কিনছেন না মাইক কিনছেন এলাকায় মাইক হয় দেখছেন না ট্যাবলেট ভাইয়ের মার্কা তরমুজ মার্কা তরমুজ মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক 2021 সাল তরমুজ মার্কার বিজয় কাল দাদা দাদির মার্কা তরমুজ মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া আকাশেতে ওড়েছিল তরমুজ মার্কায় মারুছি সমাজে আছে না এজন্য নেতাদের আনাগোনা সে কয়দিন নির্বাচন চলে যে কয়দিন পাস করার পরে নেতার ছায়াও খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কি উনি ঢাকা শহরে এখন ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে রাগ করতেছেন আপনারা কি এক ঝামেলা রে হাতের সাথে বাজিচ্ছে ফসকে সিফটি কেন দিয়ে হাতটা ছিঁড়ে যাবে বিপদ হয়ে যায় এমনি কয়েকদিন আগে বুকে ব্যথা পাইছে লোকজনের ঠেলা ঠেলি খালি সেলফি তোলা মিশে ওয়াজ বুঝে এত ওয়াজ করে সে স্বাধীনতার পর থেকে ওয়াজ চলতেছে এত বক্তা বুঝাইল বুঝলে তো আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম খালি মাত পর্যন্ত তো পরে তো গেলে ঠিকই জায়গা মতো হ্যাঁ চিনি না এত যে বুঝেছি কোন দিকে কি
কিচ্ছু বোঝে না, জায়গা মতে ওই ঘুরে। কথাটা ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? বা জান কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে। এইবার কাবুজ নামের ফিরাউন জনগণের খেদমত করতে চায়, কি করতে চায়? সেবা করতে চায়। বাদশা দেখে বলে, বাবা তোমার মতো ভালো মানুষ তো হয় না, টাকা আছে এগুলোতে জনগণের উপকার করতে চাও, ঠিক আছে তাই করা হবে। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে আসলো, ওই গোরস্তানে দরবার কাবুজ নামের ফিরাউন হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিল, হাজার হাজার গরিব মানুষকে টাকা দিল। বলেন তো এই টাকা ছিল কিসের? ঘুষের। ঘুষের কিসের? কিসের? ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম উপার্জন কইরা কোটি কোটি টাকা জনগণ মসজিদ মাদ্রাসায় দিয়ে লাভ আছে? দিলের কানটা লাগা শুনেন, অনেক কথা বলতে মনে চাই বাজান, সময় বড় কম। যে কথা বলতে চাই ভালো করে বুঝবেন, ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, এই জন্য জনগণের যখন উপকার করেছে সমস্ত জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশাহ যদি ওই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। এইবারও যখন ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আগে তো জনগণের একটু উপকার ভালো সেজেছে, মনটা কেড়ে নিয়েছে, সমস্ত জনগণ বলে কারে সমর্থন দিবা, বলে গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউনকে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল, কাবুজ নামের ফিরাউন যখন মন্ত্রী হয়ে গেল, বাজার বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাচ্চা যিনি ছিল মারা গেল। এইবার নির্বাচন শুরু হয়ে গেল, সমস্ত মানুষগণকে ডেকে বলে, শোনো বাদশা মারা গেছে, তোমরাই বলো বাদশা সারা দেশ চালাবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হয় না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনার মন্ত্রী বানায় নেন, আমরা তাতে কোনো আপত্তি করব না। এইবার এক স্থান চলে মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের ফিরাউন, আর হামানকে ডেকে বলে, দেখো হামান এই দিগায়, হামানের মাথায় কোনো চুল ছিল না, ছাদে মাল নাই, বাম্পার লোক পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্টটা ওয়ালা। এইবার হামানকে নে বলে, হামান রে তুই আমার ডান হাত। এই কথা বলে নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায়া লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরা কে ডেকে বলে, দবিরা ভাগ্য কবে শোনা করে দেখ, ক্ষমতা পাইলাম তো ঠিক আছে, কিন্তু রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজেবাজে স্বপ্ন দেখায় লাফায় লাফায় উঠি। এইবার দবিরা বলে, না তো টেনশন নেবে না, বিষয়টা দেখতেছি। এইবার ভাগ্য কবে শোনা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানী বাদশা, যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন ভর অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনী ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এই কথা শোনার পর নেতার মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে মজা পেয়েছে যারা, ছাড়তে চাই না তারা। কথা কর না কে, এত কাজ কর পুরায় কোথা থেকে আসলাম, কই বসলাম, আর একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, মেনে নেওয়া যায় না। দেখো আমার এই দিকে আমার এসে বলে, নেতা চিল্লাও কই, চিল্লাবো না। দমিরা কি বলল, আগামী 3 মাসের মধ্যে বনী ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, তা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো, মুসা আসবে, তসবি ঠেলবে, খানকা বানায় খালি হু হু জিকির করবে, তাহলে কি মাথা গরম করতো? যদি বলতো একটা মুসা নামের ছেলে আসবে, খানকায় বসবে, তসবি ঠেলবে, আর মাঝে মাঝে খালি হু হু জিকির করবে, ফেরাউন তো সরকারি খরচে খানকা বানায় দিত। কথা কয় ঠিক কিনা? আজকে তারা খানকায় বসে, মাজারে বসে ভণ্ডামি করতেছে, এর নাম ইসলাম নয়, কথা বলে ঠিক কিনা?
হাক্কানি আল্লাহ ওয়ালা ছিল ওলিদের বিরুদ্ধে আমরা কেন যাব 307 আউলিয়ার বাংলাদেশ কথা বলেন ঠিক কি পীর ছিল শাহজালাল শাহপরান শাহ মাকদুম বাইজিদ বস্তমি আব্দুল কাদের জিলানী আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান 307 আউলিয়ার বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া লাগবে সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে ওয়া কুন মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও কথা কোন ঠিক কি না যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার সিয়ারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এগুলো হলো পীর বাকি সব ডিজিটাল খির মোসনাই দাড়ি নাই বাবাই ছিল পীর মইরা গেছে এখন ছেলে গদ্দি নিশিন পীর দাড়ি সারা পীর আছে না না এই নাম কইনি সাসা নাম বলা দরকার নাই হ্যাঁ এই যে আমার ভাগিনা কিছুক্ষণ আগে ফোন দিছে এক আট্রশির এই যে ভাই যে বলল আট্রশির এক ভক্ত আমার ফোন হুজুর আপনি আমাদের মাজারের জিকির গানকে বিকৃতি করছেন কেমনে ওই যে দেখেন না আমি একটা বলছিলাম না আমি ডুব দিয়াছি প্রেম ধরিয়া বাবার সন্ধান আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কাজে মাত দেয়নি আপনারা শোনেননি কি কয় আল্লাহ নাম নাই নবীর নাম নাই কোথা কোথায় জেগার আছে না না ওর যে জেগারে কিছু বুঝে না খালি হাঁপানি হচ্ছে তো হাঁপানি রোগী একটা ছেলে হুমকি দিয়ে বলতেছে ওই হুজুরের পেলে কাল্লা নেব আয় নিয়ে যা এত তাড়াতাড়ি যান না তো যাওয়া কথা কোন ঠিক কিনা এজন্য ভণ্ড বেদাতি মাজার পূজারি এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কথা বলে ঠিক কিনা গরু ছাগল দেওয়া যদি মাজারে দেওয়া যায় আল্লাহ রসুলের রওজা শরীফে তো মানুষ কলিজা কেটে ঝুলে রাখ আবু বকর ওমর ওসমান আলী কত দামি দামি সাহাবীরা শুয়ে আছে কথা কোন ঠিক কিনা বিভিন্ন দেশে সাহাবা ইকরাম শুয়ে আছে একটা পাথর দিয়া জান্নাতুল বাকিতে পরিচয় একটা পাথর এখানে লেখা আছে আর আমরা পীর মরে গেলে কি তিন তালা মাজার লেখা থাকে শাক উৎকুটির বাপ ভারতের কামান চোদ্দ গোষ্ঠীর দামান লেখে লেখে আইরে লেখে শাক উৎকুটি রহমতুল্লাহ আলাই কুৎকুটির বাপ মানে এত স্টাইল টাইজ হইরা গেছে মনে আরো দুইটা টাইজ হইলে তাও পীরের নাম শেষ হয় না কথা কন চাচা মন খারাপ ভণ্ডামি করার জন্য পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে বাড়াইছে আর শাহজালালের নামের গান আর এদের নামের গান শাহজালাল নামে গান আছে না না এখনো ইমান তাজা হয় কথা কন ঠিক কিনা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরি সেলা সামুন্ডা গুলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরি সেলা সামুন্ডা গুলা ওলিদের পাকভূমিতে ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরি সেলা সামুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো মারহাবা কো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা মারহাবা কো আর এদের বাবার নাম গান কি গান আডুটেটে আডরা ডিরডানা নারী পুরুষ একত্রে যায়া আজকে দেখবেন ব্যানারে লেখা থাকে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল ওখানে মহিলা শিল্পী যায়া গান গাচ্ছে এ কথা কর না কেন আপনারা মহিলা শিল্পী মাইক ধরে গান গাইতেছে দেখছেন না আপনারা কই যাবি ওই এসকের গান হলে রাগ কইরেন না আপনি অবাক হয়ে যায় অবাক হয়ে যায় লেখা আছে দোয়া মাহফিল ওয়াজ মাহফিল সেখানে যদি কোনো মহিলা অন্যা সারা গান গায় মাথা ঠিক থাকে চাচা তাও রাত দুইটা তিনটা বেজে গেছে মাইক ধরে বলতেছে তালা খুইলা দে বাসা ভাই তালা খুইলা দে রহমতের ইসাবি দিয়া তালা খুইলা দে এত রাতেও কিসের তালা খুলবে কয়টা দোকান হয় কথা কোন ঠিক কিনা রাত বারোটা একটার পরে সব মার্কেট বন্ধ আর এই বন্ধ মহিলা কয় তালা খুলে দেওয়া যা বোঝা যায় না
নারীদের চরিত্র ঠিক নাই কথা কন ঠিক না বাবার নামে গান গায় বাবার নাম মাঝে মাঝে আবার রসূলের শানেও গায় কথা কন দেখছেন না এক মহিলা এরকম অন্না বুকের ভিতরে নাই মাজাত বান্দে অন্না মাজাই বান্দে বলতে শিখি জানেন একটা ঝনঝনি হাতে নিছে এরকম ঝনঝনি পাওয়া যায় না বাদ্যযন্ত্রণ মাইক দিয়ে কয় দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ভালো গান ভালো কিন্তু মতলব আর উপস্থাপন খারাপ কথা কন ঠিক কেনা গান ভালো বাদ্যযন্ত্র ছাড়া এই গান গাওয়া যায় কথা কন ঠিক কেনা রাগ করতেছেন মনে হয় কি সুন্দর গান দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে দয়ার আল্লাহ যারা সকা তার কিসের ভাবো না আমার আল্লাহ যারা সকা তার কিসের ভাবো না হৃদয় মাঝে কাবা মহায়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা মহায়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা বলেন ছেড়ে দে নৌকা অনরের রোশনিতে দুনিয়া গেছে ভরে অনরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে মারা বাবা অনরের রোশনিতে দুনিয়া গেছে ভরে অনরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ার আল্লাহ যারা সকা তার কিসের ভাবো না আমার আল্লাহ যারা সকা তার কিসের ভাবো না হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা মারহাবা ভালো এই তরিকায় গাওয়া যায় কথা কন ঠিক কিন্তু এ যুবক বাইরা দিলের কান্দা লাগায় শুনে যে কথা বলতে চাচ্ছি আমি করে মাজারে যা ভান্ডামি করা যাবে না কথা কন কথা কন আর মাজারে যারা দেখবেন বক্তা হয় উল্টা পাল্টা ওয়াজ বেশি করে বাবাকে বড় করতে করতে রসুলের চাইতে বড় কইরা ফেলায় কথা কন ঠিক কিনা ওই যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের আলোচিত সমালোচিত একটা বক্তা ওরে ভাই কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করতে যা কি কায়দায় বলে শুনছেন না আল্লাহ রে দম কথা কন না না আল্লাহ রে ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আবার সেই ধন খাজা পাইয়া আজমিরে আছে শুইয়া কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে জোরে কর না আজমি আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিছে আবার রসুল যা ছিল সব খাজারে দিছে জোরে কর না আজমি একটা ইমান ধ্বংস করা মাত্র মানে আল্লাহ খালি হয়ে আছে এখন রসুল খালি আছে যা কিছু সব খাজার আছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয় তার মানে আল্লাহ নাই হাউস বিলে কম আর রসুল আবার শেষে কাউকে না পায় খাজার দিয়ে গেছে এবার সব দিয়ে গেলাম এখন এর থেকে যা যা মানুষ চাই দিয়ে দিস হাজলামি করা যায় এগুলো তো আগে বয়াতিরা গাইতো জারি জারি বয়াতি যারা ছিল বিভিন্ন দরবারে এগুলো গান হইতো গান যা খায় কথা কোন ঠিক কিনা এমনিতেই ঢেলে দেই কইল কত কষা কইল জিকির করেন ডিজে পার্টিতে হিন্দুদের পূজার অনুষ্ঠানে পর্যন্ত তার বসেন বসেন কথা কোন ঠিক কিনা আপনি কবে ভালো হবেন কবে ভালো হবেন এখনো সময় আছে তওবা করেন জনপ্রকাশ জনসম্মুখে এসে তওবা করে ভালো হয়ে যান আপনার বক্তব্যের জন্য ক্ষমা চান কথা কন ঠিক কিনা কি ভুল ভালোবাস করেন কোরআন হাদিসে এত ওয়াজ কথা কন
যুবক এজন জারে তারে ভালোবাসা যাবে না যারা কোরআন হাদিসের হক কথা বলবে বাস্তবতাকে তুলে ধরবে হকের পক্ষে আওয়াজ দিবে তাদের পক্ষে আমাদের ভালোবাসা আছে না কত কোন ভন্ড কোন মাজার পূজারী এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না কথা কি ঠিক কি না এজন সুন্নি মুতাদর্শের অনেক আলেম আছে অনেকে বুঝান থামান একটু সময় আছে কথা কি ঠিক কি না কি অবস্থা দুনিয়াতে আর গজল নাই আর সঙ্গীত নাই একটা সঙ্গীত করলে মানুষ এখনই টাচকি খায় পড়ে থাকে কথা কন ঠিক কত গান আছে কত গজল আছে এগুলো গা কথা কন আছে না কত সুন্দর সুন্দর গান আছে সেগুলো গায় না কথা কন গাইবো তো গাইতেছি তো আর কত খালি এদিকে গাইলে হবে ওইদিকে যাওয়া লাগবে গাবো নি শেষে দেখি রিক্স নেবো রাগ করতেছেন ভালো ভালো সঙ্গীত তুই ওই আজা বাবা খাজা বাবা ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা লাউ বাবা শিগল বাবা এগুলো বাবার নামে গান না গায়া দেখবেন কি কায়দায় গান কাই নিশি রাইতে কার বাবাসি বাজ কি অবস্থা দেখেন না দেখেন এগুলো আজে বাজে গান না গায় আপনি ইসলামী সঙ্গীত গান ইসলামী সঙ্গীত আছে না গা গাইলে মানুষ চোখের মানে ছেলেতে কাঁদবে কাঁদবে না হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন মারাবা কোন আবেগ কাজ করতেছে দিলটা নরম হচ্ছে কতক্ষণ ঠিক কিনা যাই হোক বাজান সময় বড় কম সামনের দিকে যায় এইবার হামানকে ডেকে বলে হামান একটা মুসার কারণে রাজ তো থাকবে না জীবন থাকবে না মেনে নেওয়া যায় না এইবার হামান ডেকে বলে নেতা টেনশন নেবেন না মাইট ইজ রাইট জোর যার মূল্য তার পাবার রাজত্ব ক্ষমতা এখন আমাদের হাতে আমরা যা বলবো মিশরে তাই চলবে বলে কি করতে চাস হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ওই ছেলেগুলোকে ধৈরা ধৈরা জবাই করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেব তাহলে তো মুসা দুনিয়াতে আসতে পারবে না এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে হামান রে বুদ্ধি তো একেবারে খারাপ না যথেষ্ট একটা ভালো বুদ্ধি বের করেছ ঠিক আছে ছেলেগুলোকে জবাই করবা মেয়েগুলোকে জবাই করবা না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে চোর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথা কোন ঠিক কিনা এইবার সন্তান হত্যা করা শুরু হয়ে গেল তিন মাসের মধ্যে হাজার হাজার সন্তান হত্যা করলো বাজার এইবার দবিরা কে ডেকে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো দবিরা গবেষণা করে বলে নেতা যদিও তিন মাসের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে সন্তানগুলোকে হত্যা করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে না মরে না মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই কোন সুবহানাল্লাহ ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি খেলাকার আরো জোরে ফেরাউন চাই মারতে আমার আল্লাহ চাই বাঁচাইতে জিতবেন কি এজন আমার আল্লাহ ডেকে মানে আমার নাম আল্লাহ আমি আল্লাহর সাথে দেবে যারা পাল্লা আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা চিৎকার মেরে কন্যা চুয়া ডাঙ্গার মুসলমান রাগ করেছেন কষ্ট পেয়েছেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে কথা বলেন পারে আল্লাহ কিছুদিন অবকাশ দেয় ছেড়ে দেয় যা ঘুরি তুই কতদিন আকাশে করবি বেলা শেষে নাটাই সুতো যার হাতে ঘুরিকে ফিরতে হবে তার কাছে আল্লাহ জালেমদেরকে অবকাশ দেয় ছেড়ে দেয় কিছুদিন কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ধরে 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 না ধরলে আল্লাহ কোন জালেমকে দুনিয়াতে এক সেকেন্ড টাইম দেয় না
ভালো করে বুঝা যান, ভালো করে বুঝা যান। এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল, ইয়া তো ছেলে মানলি আসল তাই তো মরে নাই, এই সেনাবাহিনী তোমরা কি করলা, চতুর্দিক অভিযান চালাও, একেবারে চিরুনি অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা সেই জায়গায় হত্যা করবা। এইবার ফিরাউনের সেনাবাহিনীরা মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে, মুসা নবীর বড় বোন দান্তার মারিয়াম ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এই কথা শোনার পর মুসা নবী মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ডেকে বলে মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায় দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা নবীর মা তাই করলেন, ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, অভিযান চালানো তল্লাশি চালাইলেন, কোথাও মুসা নবীকে পাইলেন না। মুসা নবীর বাবা ডেকে বলে বিবি রে ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ছেড়ে দিলি, আমার মন ডেকে বলে মুসার মা হয়তো আমার ছেলেটা আগুনে পুইরা কয়লার মতো কালো হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবার চোখে পানি, স্বামীর চোখে পানি, দেখে স্ত্রীর চোখেও পানি চলে এসেছে। ডেকে বলে স্বামী গো সত্যি মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে বড় একটা ভুল করে ফেলে দিলাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই, আছে না নাই? কম কম মনে হয়, আহারে আমার মা তোমার মা, আমার বাবা তোমার বাবা, কত কষ্ট করছে আমাদের জন্য, কথা কন ঠিক কি? আমার আল্লাহ বলেন কত রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে আমার ইবাদত কর, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেশ, তোমার পিতা মাতাই তোমার দোজক। একজন সাহাবি মাকে কান্দে করে হজ করায়, নবীজি ডেকে বলে সাহাবি কাঁদে কে বলে হুজুর আমার মা। বিশ্বনবী ডেকে বলে সাহাবি বড় ভালো কাজ করতেছ, সাহাবি ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে কান্দে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলে সাহাবি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর এমনি করে মাকে কান্দে করে হজ করাও, কিয়ামত পর্যন্ত হজ করাইয়াও তোমার মা প্রসাবের বেদনে তোমাকে জন্ম দেওয়ার সময় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক কিয়ামত পর্যন্ত আদায় করা অসম্ভব। তাহলে কত কষ্ট সহ্য করছে তোমার আমার মা, সন্তান যখন 3 মাস 4 মাস পেটে, মা খাইতে পারে না, খাবার রুচি নষ্ট হয়ে যায়, বমি বমি ভাব হয়, 6-7 মাস যখন দেহের ভিতরে আল্লাহ রূহ দেয়, ভাইয়ের আমার দিলের কান্তা লাগা শুনবেন, সন্তানটা যখন নাড়াচাড়া করে বাজান, 7-8 মাস যখন হয়ে যায় নাড়াচাড়া করে, গভীর রাতে মা না ঘুমায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবা ডেকে বলে বিবি রে এত রাতের বেলায় কেন তুমি কান্না কাঁদি করো? ডেকে বলে স্বামী গো তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে, সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না, তিনি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মাজান গোমার দিলের কানটা লাগা শুনবেন, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তান জন্ম দেওয়ার যখন সময় হয়ে আসে, গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়িয়ে ধরে কান্দে, বাবার মার চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে উঠে বলে বিবি আমার পা জড়ায় কেন কান্দো? ডেকে বলে স্বামী গো কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমার মাফ করে দিও। এই কথা বলে মা বাবার 2টা পা জড়িয়ে ধরে বলে স্বামী গো এই নাও সংসারে স্বামী বুঝায় দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়, প্রসাবের ব্যথায় মা দাঁত মুখ কামড়ায়, মার চোখের কুড়ায় পানি, মুখে আল্লাহর নাম ডেকে বলে মালিক গো আমার স্বামী বড় গরিব, হাসপাতালের খরচ দিতে পারবে না, ক্লিনিকের খরচ দিতে পারবে না, মালিক
এই সন্তানটা যেন আল্লাহ সহিহ সালামতে দুনিয়ায় আসে, মা প্রসবের বেদনায় চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে ডাক দেয়, বাবার ডেকে বলে যাও মসজিদে যাও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। এইভাবে মা দুঃখিনী সন্তানকে জন্ম দেওয়ার সময় ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পর মা দুঃখিনী যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও, মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে সুমা খায় আর বলে বাসা দন তোর সিয়ারা দেইকে গর্বে রাখার ব্যথা প্রসবের যন্ত্রণা আমি মা সব ভুলে গেলাম তোর সোনা মুখটা দেখার পরে। মা ডেকে বলে বাবা আল্লাহ তোরে বাসায় রাখো মাসায় রাখো। মা দুই আড়াই বছর বুকের দুধটা পান করায় কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই কেমনে সেই মারে কষ্ট দাও, কেমনে সেই বাবারে কষ্ট দাও, যে মা তোমার আমার জন্য দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসা দেয়, যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা দেয় কে? মার বাবা। বিবি ভালোবাসে স্বার্থের কারণে, কথা সবাই বন্ধু বান্ধব ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা বাবা ভালোবাসে সন্তানকে নিঃস্বার্থ ভাবে। সন্তান দেখেই বলে বাবা তোর চোখ মুখ বাইজে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, সারাদিন মনে কিছু খাস না, না এরকম বলে আসে না? না এই দরদ মাখা কথা তো দুনিয়ার আর কেউ বলে, জোরে বলেন বলে। শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর বাড়ির লোকজন হাতের দিকে তাকায় যে আমার হাতে মিষ্টি আছে না নাই, তাকায় থাকে, রাগ করছে? মাঝে মাঝে আমি শ্বশুর বাড়িতে গেলে আমার শাশুড়ি বলে বাবা ওই যে শেরপুরের দইটা খাইতে খুবই ভালো, তার মানে বুঝাই জামাই আরো মাঝে মাঝে নিয়ে আসে, কথা কয়। এই জন্য যুবকেরা পাগল, শ্বশুর শাশুড়ি পায় পাগল, এখন আবার ডিজে শাশুড়ি জামাইয়ের সাথে নাচে, এলে কি শাশুড়ি? ডিজে শাশুড়ি, মানে মেয়ে তো দেশে দেশে সাথে শাশুড়ি ফিরি, আগে শালি ফিরি এখন শাশুড়ি ফিরি, আস্তা ফিরি না না বুঝবি লাগা, যে শাশুড়ি জামাইয়ের হাত ধরে নাচে অল্ল যে সরম আছে নাকি, যে শাশুড়ি জামাইয়ের হাত ধরে নাচে না জানে ওর মেয়ে কয় নাম্বার, কথা কয়। গাছ যেমন ফল তো তেমন হয়, কথা কন না কে? রাগ করেছে কি যুগ জামানা আইলো, বলাও যায় না সব যায় না, কথা কন ঠিক? যাই হোক, যা চলতেছে আপনারা দেখেছেন তো না, দেখে কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করছেন, ব্যথা পাইছেন, আবার কোনো কারণ আছে নাকি? বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কথাকে বোঝা গেছে? আমি বলতেছি না শ্বশুর শাশুকে দেখবেন না, ওদেরকে দেখা নফল, আর পিতা মাতাকে দেখা হলো ফরজ, কথা নফলের দাম বেশি না ফরজ, এগুলো তো ভালোই বোঝে। আর দেয় না কি যে হয়ে যায়, বিয়ে করে তিন চার মাস পরে মা বাবার আলাদা করে দেয়, আলাদা পাতিলে রান্না করে, কত ছেলে আছে আরে নতুন বউ পাইয়া ভালো ভালো বাজার নিয়ে, কি পীড়িতি ঘরের ভিতরে। আরে ভাই ভালোবাসো আপত্তি করি না, কিন্তু তোমার বাড়িতে তোমার ঘরের ভিতরে গোস্ত রান্না হইলো আর পাশে মা বাবা আলু ভর্তা দিয়েও ভাতটা পায় না, কাঁচা মরিচ দিয়েও ভাতটা পাইতে পারে না, তোর মতো সন্তান জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? হ্যাঁ ওটাও খুঁজে পাবি না বা শোনে, যে তার পিতা মাতাকে আলাদা করে দিয়েছে, পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, ও মা বাবাকে তাড়ায় দেয় না, মা বাবাকে আলাদা করে দেয় না, ও নিজের কপাল থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে, কথা ঠিক কি? তুমি যত বড় মুক্তি হও, বক্তা হও, হুজুর হও, আলেম হও, হানাই কাবার ইমামও যদি হও, মা বাবাকে যদি খুশি না করতে পারো, তারা যদি বদ্ধ অভিশাপ দিয়ে মারা যায়, তোর ওই ইমামতি কোনো কাজে আসবে না, কথা কান ঠিক কি না? মা বাবা দোয়া করলে তোর ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানাইতে পারে, আর মা বাবা বদ দোয়া করলে তোর তাইসালা বিল্ডিং থেকে আল্লাহ
রাস্তার ফকির বানায় দিতেন। পিতা মাতার মুখে হাসি ফুটান লাগে, বাবার এসেন ভণ্ড, বাবার এসেন না, ওর কাছে আপেল পাবে লাভে না। এরপরে দেখবেন গরু ছাগলও নিয়ে যায়, একে জেন্ত ছাগল, আস্ত ছাগল মানে। ওই ছাগল বাজারে না দিয়া যদি এতিমখানা একটা মাদ্রাসায় দিতেন, এতিম বাচ্চারা খাইতো, আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর আরশ খুশি হইতো। একটা গরু মাজারে না দিয়ে এলাকায় অনেক এতিম অসহায় মেয়ের বিয়ে হয় না, ওদের বিয়ের অনুষ্ঠানে যদি ওই গরুটা জবাই করে মেহমানদারি করাই দিতেন, আমার আল্লাহর আরশ খুশি হইতো। এখানে মুফতি সাহেব বসে আছে, ওনাকে ফতোয়া দিতে বলেন তো, এমন কোন জায়গায় লেখা আছে যে মাজারে মাজারে গরু ছাগল দেওয়া ফরজ, না দিলে গুনে হবে, এর কারণে জাহান্নামে যাওয়া লাগবে, আছে নাকি দলিল? বরঞ্চ দিলেই বিপদ, কথাখান ঠিক কি না? দিলেই বাঁচবে। মাজারে গরু দিলেন 10,200 জবাই করে খাওয়াইলো, বাদ বাকি বিক্রি কইরা ওই ব্যাংকে কোটি কোটি টাকা ইনকাম করে রেখে দিল, গরিব মুরিদ না খায়া মরে যায়, বিনা চিকিৎসায় মারা যায়, ওই পীর সাহেব 2,00,000 টাকার চেকও দান করে না, কথাটা ঠিক কি না? খাইতে খাইতে পীরের ভুঁড়ি 26 মাসের গর্ভ, একটা ভুঁড়িওয়ালা তো বিদায় হয়ে গেল। হ্যাঁ দেওয়ান দেখি ছিলেন নেই, এই জন্য পীর তো আপনার মা বাবা, দোয়ার ভান্ডার তো মা বাবা, আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ হতেও পারে নাও পারে, কিন্তু তোমার মা তোমার বাবা খালি সুবহানাল্লাহ বইরে খালি সুরে ফাতিহা পড়ে যে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করি। ওয়া পালপোরা, মা বাবার চিনলি না, চোখ রাঙাও কারে কারে, চোখ রাঙাও কার গালি দাও, আল্লাহ পাক আমাদের সহি বুঝদান গুজরে কোন আমিন। পিতা মাতার খেদমত করবো, কারা কারা দুহাত তুলে দেখেন, আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুক, ছিল এখন আমিন, আরো জোরে কোন আমিন। হ্যাঁ ডিজে শাশুড়ির দরকার নাই না, হাতনামা মনে থাকবে, এ ভাইজান গো আমার ডিজে শাশুড়ি ডিজিটাল মা বাবা, এগুলো আমি এমনি বলি না, দেখবে নিজের মেয়েকে প্রেম করার জন্য অন্য ছেলের সাথে লেলিয়ে দেয়, এগুলো হলো ডিজিটাল শাশুড়ি, কথা কোন ঠিক না? মেয়ে কয়টা প্রেম করে, মায়ের কাছে এসে গল্প করে, ওই মেয়েটা আবার বাহিরে যায় বলে আমার মা তো নয় যেন বান্ধবী, সব কথা বলি, বলতে বলতে কোন প্রেমিকের কয়টা কিস খাইছে এইটাও কয়, কত বেহায়া হইলে এগুলো হয়, কথা কোন ঠিক না? যেই মা আর মেয়ের মধ্যে এইরকম সম্পর্ক, এগুলো সমাজের কলঙ্ক, এগুলো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এরা নাটক সিনেমা দেখে এমনটা পারদর্শী হয়ে গেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নাটক চলতেছে, সমাজের নাটক ভাইরাল, বিয়ে ভাইরাল, কথা কর ঠিক কিনা? আর কত কি দেখবেন সমাজ, দেখেন কোনটা ভাইরাল হয়, কোন নিউজ ধামাচাপা বইরে গেল, হ্যাঁ পাবলিক টিয়ার পায় না, তোমার মাথা তো মিয়া কিছুই না, তুমি খালি এই নিউজ নিয়ে আসছো, আসল নিউজ তো ধামা ছাপা বুঝে গেল, কথা কোন ঠিক কিনা? চাষা আমাদের বুদ্ধি বড় কাঁচা, মন খারাপ করেছেন, দিলের কান্তা লাগা শুনেন, যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না বাজার গো, আমার সমাজের অবস্থা এখন এমন, এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল বই, সত কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবুও সত বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়, কথা ঠিক না? কথা বলাই লাগবে। এইবার মুসা নবীর মা চুলার কাছে যা দেখে, মুসা নবীর চুলার ভিতরে মুসকে মুসকে হাসে, সন্তানটাকে কোলে উঠায় নিলেন, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়া বলে মুসার মা একটা সিন্ধুক বানাইয়া সন্তানকে দরিয়ায় ভাসায় দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দেব, মুসা নবীর মা তাই করলেন, অনেক লম্বা কথা আমি লম্বা করবো না, একটা সিন্ধুক বানায় দরিয়াতে ভাসায় দিলেন, আর তার মেয়েকে বললেন মা
সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের রাজদরবারের কাছে একবার সিন্ধুকটা তুলে যখন ফেরাউন এবং আসিয়া সবার সামনে যখন সিন্ধুকের মুখটা খোলা হয়েছে সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে কারণ দুনিয়ার সকল নবীদের চেহারাই সুন্দর সুবহানাল্লাহ পাক যাকে আল্লাহ পাক যেই জামানার নবী বানাইছে সেই জামানার সবচাইতে বেশি সুন্দর আল্লাহ সেই নবীকেই দিয়েছে সুবহানাল্লাহ পাক এইবার মুসা নবীর এমন সুন্দর চেহারা দেখার পর ফিরাউন ডেকে বলে তরবারি দিয়ে হত্যা কর আসিয়া বলে থামো সারা জীবন খালি মারাই শিখলা এত মানুষকে মারলা তো তোমার মরণের নেশা কাটলো না থামো এই যে দেখো তো সিন্ধুক সিন্ধুকের যে কাঠ এমন কাঠ কি তোমার দেশে আছে ফিরাউন তাকায় দেখে ওই রকম কাঠ তার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী গো এইটা আমাদের দেশের কারো সন্তান না ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে এই দেশে আসছে বিদায় আপনি ঘোষণা করে দেন ফেরাউনের ছেলে সন্তান এই ছেলেটাকে আমরা পালক পুত্র হিসাবে লালন পালন করব যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতে যে মারার জন্য সে চলে গেছে ফেরাউনের বাড়িতে এখন সন্তান হিসাবে লালন পালন করার ব্যবস্থা করে দেবেন কে লিল্লাহ তাকবীর এইবার বাজান গো আমার ঘোষণা হয়ে গেল ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে যারা মাসে মাসে বেতন পাবে তারা থাকার কোয়াটার ফ্রি কথাটা বোঝেন নাই এইবার চতুর্দিক থেকে নারীরা আসলো হাজার হাজার নারীরা স্তন কইলা মুখ লাগায় কিন্তু মুসা নবী একজন মহিলারও স্তনে দুধ পান করে না হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে গেল এইবার সর্বশেষ ওই যে মারিয়াম মুসা নবীর মন মনে আসে না নাই ডেকে বলে রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস এই সন্তান সেই ধাত্রী দুধ পান করতে পারে বলে তাই নাকি বলে হ্যাঁ কোথায় দুইজন লোক পাঠান ডাইকে নিয়ে আসতেছে দুইজন লোক নিয়ে যা মুসা নবীর মাকে দরবারে নিয়ে আসা হলো ফেরাউনের রাজ দরবার আসার পর মুসা নবীর মা সন্তানকে যখন স্তন কইলা মুখ লাগায় দিয়েছে সন্তান মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে মুসা নবী যখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল রানী আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল করে দিব থাকার কোয়ার্টার ফ্রি করে দেব মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান সন্তান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে এইবার মুসা নবীকে দুধ পান করানো শুরু হয়ে গেল আস্তে আস্তে মুসা নবী বড় হতে লাগলো এইবার যখন ফিরাউনের দরবারে এসেছে আসি একদিন ফিরাউনকে দেখে বলে ধরো সন্তানকে একটু আদর করো মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো তো আদর করো এই কথা বলে আসিয়া নিজের কাজ করার জন্য চলে গেল মুসা নবীর চেহারা বড় সুন্দর দেইকা যখন মনে মনে ভাবতেছে একটু ছেলেটাকে সুমা খায় এমনিও তো যখন ফিরাউন ঠোঁটটা বাড়াইছে পাঁচ মন ওজনের একটা থাপ্পড় ঠাস করে গালের মধ্যে মাইরা দিছে ফেরাউন চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন আইসে বলে নেতা কি হয়েছে ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে এই নবী মুসা নবী সেই নবী যে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে কথা কোন ঠিক কি না আল্লাহ আকবার কো মুসা নবীর থাপ্পড় কা ফেরাউন ডেকে বলে আসিয়া এদিকে আয় এদিকে আয় আসিয়া বলে এই মাত্র ছেলে দিলাম সারের মতো চিল্লাও কে কই কেন চিল্লাই বুঝিস না কে কি হইছে এই ছেলে আমার থাপ্পড় মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ তোমারে কেমনে থাপ্পড় মারে বলে আসিয়া রে আর চোখে মুখে আমি জাগুন দেখছি এই মুসা সারা কেউ না তরবারি দিয়ে হত্যা করে পথের কাটা দূর করে আসিয়া দেখে বলে হবে না হবে না আমি বিশ্বাস করতে পারি না ফেরাউন ডেকে বলে বিশ্বাস করবি কেমনে মজা কিটের আমি পাইছি গাল তো তোর ছিল না গাল ছিল আমার এইবার বাজান অনেক কথা আছে আর বেশি বলতে পারলাম না সামনের দিকে যাই মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর পঁচিশ বছর বয়সে টকভাগে যুবক মুসা নবী দেখেন বনি ইসরায়েলের কীর্তির মধ্যে ঝগড়া হয় কি হয় আরো যদি কি হয় ঝগড়া হয় ফেরাউনের ফেরাউনের সেলা সামুন্ডা পাতি নেতা যারা এদের নাম হলো কিপ্টি আর বনি ইসরায়েলেরা হলো নবী মুসার উত্তরসূরি আল্লাহ আকবার কর এবং তার সম্প্রদায়ের লোক মুসা নবী তখন তার নিজ সম্প্রদায়ের লোকের লোকের পক্ষ নেব যে ফেরাউনের সামসা বেশি মারপারি করিস না এই কথা বলে হাত তাকালে জড়াই একটা ঘুষি বা জোরে করে থাপ্পড় মারছে এক ঘুষি কাজিয়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট
ইন্না লিল্লাহ ওই জায়গাতে মারা গেছে চতুর্দিকে চতুর্দিকে ঘটনা ছড়ায় গেল যে মুসা মানুষ হত্যা করছে তখন ফেরাউনের দরবারে মার্ডার কেসের একটা আসামি হয়ে গেল মামলা হয়ে গেল কথা বুঝতে পারছেন মার্ডার কেসের আসামি যখন হয়ে গেল আল্লাহ ডেকে বলে মুসা আর টাকা যাবে না মিশরে এখন রওনা করো মাদাইনের দিকে আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পে মাদাইনের দিকে চলে গেলেন মাদাইনে যাওয়ার পর সেখানে আল্লাহর পয়গম্বর বসবাস করলেন সেখানে যার বাড়িতে তিনিও পয়গম্বর নাম হলো সোয়াইব আলাইহিস সালাম জামাই ও পয়গম্বর শ্বশুর ও পয়গম্বর সুবহানাল্লাহ জামাই শ্বশুর দুইজনেই নবী সুবহানাল্লাহ বলবেন সোয়াইব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন তার বড় মেয়ে সফুরাকে বিবাহ করলেন কোন মেয়ে বড় মেয়ে সফুরা মানে বড় জামাই সুবহানাল্লাহ বড় জামাই হলেন আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন 8-10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারে আর তো থাকা যাবে না এখন আবার মিশরের দিকে রওনা করলো গাট্টি গুট্টি গোছায় নাও মুসা নবী গাট্টি গুট্টি গোছায় নিয়া আল্লাহ তালার ওয়াদার পাইয়া যখন মিশরে চলে আসলেন আল্লাহ পাক তুর পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন বলেন সুবহান আল্লাহ নবুয়ত দান করার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতে ওইটা কি মুসা নবী জবাব দিয়ে বলেন বলবো মুসা নবী কি বলেছেন বলবো আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলেন عصاي أتوكل على الها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى দেখে বলে আল্লাহ আমার হাতে এইটা লাঠি এইটার উপর ভর দিয়া বলি এইটার উপর ভর দিয়া চলি ছাগলের জন্য পাতা পারি অনেক অনেক কাজ করি নানান ধরনের কাজ করি ইত্যাদি ইত্যাদি আল্লাহ দেখে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যদি একটা কারণ আছে না নাই মুসা নবী কথা বলে কার সাথে জোরে 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 ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহর কুদরতি জবানের ভাষা কত মিষ্টি না জানি সুবহানাল্লাহ এজন্য মুসা নবী সাই ইচ্ছা করে আল্লাহর সাথে কথা যেন বেশি বেশি বলা যায় সুবহানাল্লাহ কম একটা মেয়ের কণ্ঠ পাইলে আমাদের মাথা কাজ করে না কথা কম বারবার মিস কল দেয় সিম চেঞ্জ করলে আর একটা সিম দিয়ে কল দেয় আরে রে বাবা মেসেঞ্জার ইমো সব জায়গায় নক করে জান চিনতেছে না আমি তো তোমার প্রাণ কথা কম ঠিক কিনা একটা মেয়েকে যদি কণ্ঠ পাইয়া কালো কার গলা হোক এই কায়দায় বিরক্ত করলি কথা কন রাত 3:30 কুড়িগ্রামের একটা মেয়ে আমারই ফোন দিস দিয়ে বলে হ্যালো তুমি কে সহেল আমি বললাম না আমি হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গেলে আফসোস করতে কোন নিয়তে ডাকতেছে নফল নামাজ পড়া জানে তখন ঠিক না এরকম মহিলা আছে না এখন পুরুষের তুলনায় নারীরা অ্যাডভান্স এগিয়ে আছে কথা কন না কেন এখন প্রেম প্রীতি করতে প্রেম ভালোবাসা করতে বেশি কিছু লাগে একটা মোবাইল থাকলে হয় কথা কন ঠিক একটা মোবাইল সিম থাক আপনি এই জায়গায় বসে গল্প করেন আমি বাদশার ছেলে রাজার ছেলেও ভুলে ভাইলে শেষ আমেরিকা থেকে চলে আস কথা কন না কেন কি প্রেম আজব প্রেম কথা কন ঠিক আমেরিকা লন্ডন থেকে সুন্দরী সুন্দরী মেয়ে আসতেছে আরে কি পুরুষ ওই আবার ওই বিদেশি বউ পায় আর হাসি আরে বাও ওর হাসি দেখে কি পরে বুঝবি নি সুন্দরী বউ বুকের ভিতরে রাতের বেলা ছুরি মেরে আর একজনের হাত ধরে চলে যাবে কথা সুন্দরী নারীর গ্যারান্টি না কথা কর না কে এজন্য আপনার সুন্দরী বউ দরকার নাই কালো গুণ আছে ভালো কথা কন ঠিক কালো বউ হলে চিন্তা করবে বাবা মা কত কষ্ট করে একটার সাথে জুটাইয়া দিছে এ মারুক পিটুকের কাছে থাকবো এই কপানে আমি আর কারো কাছে যাবো না কথা কন ঠিক আর যদি একটু সুন্দর হয় দেখতে সাতনুর পূর্ণিমার মতো হয়
তো মোশান্নে বলবে তুই যাবি চুটকি মারলে 10 জন আসবে কথা বল এজন্য তো দেখেন না সিনেমার নায়িকাদের স্বামী বেশি কেন সৌন্দর্য বেশি ওদের বিয়ে টেকে না কথা কোন ঠিক কি না বিয়ে টেকে না রাগ করছে না খারাপ কিছু বলছি না কালো মেয়ের গুণ আপনি চামড়া সুন্দর দিয়ে কি করবেন আপনার সুন্দরী বউ দরকার নাই এমন একটা বউ দরকার যে নেককার আল্লাহর ভয় অন্তরে আছে কোরআন পড়ে নামাজ পড়ে পর্দা করে আপনার পিতা মাতাকে নিজের মা বাবার মতো ভালোবাসে কথা বলে ঠিক কি গুণ থাকলে হলো চামড়া সাদা দিয়ে কি করবেন কথা বলেন না কেন চামড়া সাদা আপনার মা বাবাকে দেখতে পারে না ঝগড়া ঝাটি করে আপনার ভাই বোনকে সহ্য করে না আবার ওর মা বাবা ভাই বোন আসলে একেবারে 70টা তালিকা করে বাজারে যাও কতদিন পরে আমার মা বাবা ভাই বোন আসছে কথা কোন ঠিক কি এরকম ডিজিটাল বউ আছে না নাই আছে কার আছে হাত তোলেন কি অবস্থা এ চাচা হাত তুলে কয় আমার আছে আমি হাত তোলার সাহস নাই কষ্ট পাইছেন আপনারা এ বাজার মন খারাপ করেন না মন খারাপ করেন না যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের সুন্দরী বউ লাগবে না গুণবতী নেককার আল্লাহর ভয় অন্তরে আছে নামাজি পর্দা নিশিন এমন বউ দরকার গেছে কেমন বউ নেককা আবেদা সালেহা যার ভিতরে ফাতেমার মতো আদর্শ থাকবে আসিয়ার মতো আদর্শ থাকবে রহিমার মতো স্বামীকে ভালোবাসবে কথা কোন ঠিক কেনা এমন স্ত্রী আমাদের দরকার মন খারাপ করেছে কষ্ট নেবেন না চুয়াডাঙ্গার মুসলমানেরা যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ এবার ডেকে বলেন মুসা বুঝেছি কালা আল ওয়াদহা ইয়া মুসা ফাআলহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতে লাঠিটা নিক্ষেপ করা সঙ্গে সঙ্গে পয়গাম্বর আল্লাহর অর্ডার পে নিক্ষেপ করলেন যখন লাঠিটা নিক্ষেপ করলেন হইছে বিশাল একটা অজগর সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে ভয়ে জোরে মারছে লাফ আল্লাহ ডেকে বলে মুসা থাম আল্লাহ বলে মুসা থাম ভয় পাইও না বলে আল্লাহ লাঠি ফেলাই দিলাম বিশাল বড় সাপ হইছে ভয় তো এমনি লাগে আমার আল্লাহ বলেন কালা খুজজা ওয়ালা তাখফ সানুইদহা সিরাতাল উলা মুসা তুমি ভয় পেও না যেই লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও আমি আল্লাহ আবার লাঠি বানায় দেব ভয়ে 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 এরকম ভাবে হালকা করে যখন ধরছে ধরার আগেই আবার লাঠি হয়ে গেছে কং সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদু ঘুমিয়া দেখা ইলা জানা হিকাতা ফরজ বাইদা আমিন হই রসুলিন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা দেখাবো এই যে দুইটা বড় বড় কুদরতের নিদর্শন দাস বলা দুইটা বড় বড় মজা জানান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইজাহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগ আল্লাহ ডেকে বলে মুসা এইবার ফিরাউনের রাজ দরবারে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে পাপের ষড়কলা পূর্ণ করেছে নিজেকে রব বলে দাবি করেছে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে ও নিজের আইন দিয়ে মিশর পরিচালনা করে এইবার ফিরাউনকে যা বলো ফিরাউন রে তোর বানানো আইন নিয়ম নীতি দিয়া আর মিশর চলবে না এখন মিশর চলবে আমার আল্লাহর আইন দিয়া আল্লাহ
চলবে একটু কথা বলা লাগবে কষ্ট হচ্ছে আচ্ছা দেখি আর আর কিছুক্ষণ চলে নাকি কষ্ট হচ্ছে আপনাদের দিলের কানটা লাগা শোনেন ধানের মধ্যে পাতান থাকে দুই চারটা লোক উঠে গেলে সমস্যা মহিলাদের কিছু কথা বলা লাগবে না ফাঁকে ফাঁকে দুই একবার হয়েছে হালকা করে এরপর আরো দেওয়া লাগবে নাকি স্পেশাল করে দেখি যদি আপনাদের ধৈর্য থাকে আমি রিক্স নেবো ইনশাল বাজান গো না চালাবে যে কথা বলতে যাই গফির মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তাআলার ওয়াদার দিলেন মুসারে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করছে বলে যা দাওয়াত দাও মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলে তো ফাঁসি দিয়ে মারবে কথা বল না আল্লাহ দেখে বলে মুসা টেনশন নাই ফাঁসির দড়ি থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দিতে পারি কথা কর না আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ফাঁসির দড়ি দিয়েও মারা যাবে না আগুনে পোড়ায়ও মারা যাবে না পানিতে ডুবায়াও মারা যাবে না আল্লাহ যাকে ভালোবাসে সত্য না হযরতে ইব্রাহিম খলিল আগুনে পুড়েছে কে বাঁচাইছে হযরতে ইউনূস আলাইহিস সালাম পানিতে ডুবে গেছে কে বাঁচাইছে এগুলো আপনারা বোঝেন না আল্লাহ যাদেরকে ভালোবাসে সে যেখানে থাক আগুনে পড়লেও আল্লাহ আগুনটা ফুলের বাগান বানায় দিয়েছে কথা কন ঠিক কি না মাছের পেটের ভিতরে আল্লাহ পাক সুন্দর রেখেছেন কথা কন ঠিক কি না দিলের কানটা লাগা শুনবেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে বলে হ্যাঁ যাওয়াই লাগবে এটা প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ডেকে বলে আল্লাহ যদি যাওয়া লাগে তাহলে একটু আপনার কাছে দোয়া করে আল্লাহর পয়গাম্বর তখন আল্লাহর কাছে দোয়া করলেন কালা রব্বি শরহি সদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু قولي واجعلني وزيرا من أهلي هارون أخي বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজগুলোকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন এই দোয়া যখন আল্লাহর কাছে ধরলেন আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ হারুন আলাইহিস সালাম কে নবুয়াত দান করলেন বলেন সুবহানাল্লাহ কষ্ট পাইছেন মনে এইবার আল্লাহর পয়গাম্বর মুসা নবী হারুন আলাইহিস সালাম কে সঙ্গে নিয়ে চলে গেলেন ফিরাউনের রাজ দরবারে কথায় আরো জোরে বলেন কথা ফিরাউনের রাজ দরবারে যা বলেন ও কালা মুসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুন মির রাব্বিল আলামিন মুসা আলাইহিস সালাম নিকে ফিরাউন আমি আসমান জমিনের মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন রাসূল কষ্ট পাচ্ছেন না এই যে ওটা বসা থাক বিরক্ত হওয়ার চাইতে ভাসে কালেকশন তো আমাদের স্যার সভাপতি কেউ কিছু করবেন চাচা আচ্ছা শোনেন আল্লাহ তাআলা মজা যা দিয়ে ফিরাউনের কাছে পাঠাইলেন মুসা আলাইহিস সালাম যখন বললেন আমি একজন সত্যি রাসূল তখন ফিরাউন বলে তুমি যে রসুল বুঝবো কেমনে কিছু দেখা তখন মুসা আলাইহিস সালাম এই দুইটি মজাজা দেখাইলেন ফিরাউনের সম্প্রদায়ের লোকেরা বললো এই ছেলে তো মস্ত বড় জাদুকর জাদু শিখে আছে কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু না মজাজা জাদু না মজাজা তখন ফেরাউনের সাঙ্গবাঙ্গ কে সেলা চামুন্ডা বুদ্ধিজীবী যারা সুশীল সমাজ ওরা তখন বুদ্ধি দিল শোনেন উপায় একটাই ও জাদু দেখাইছে ওরে জাদু দেখাইয়াই সাইজ করা লাগবে অতএব শহরে বন্দরে জাদুঘর সংগ্রহ করা শুরু হয়ে গেল হাজার হাজার জাদুঘর ফিরাউন উপস্থিত করলো ফাইনাল খেলার দিনে জাদুঘর একদিকে মুসা আলাইহিস সালাম একদিকে আল্লাহ আকবার বলেন
এরপরে মূসা আলাইহিস সালামকে জাদুকররা বলে মূসা তুমি আগে জাদু দেখাও মূসা আলাইহিস সালাম বলেন না আপনারা আগে জাদু দেখান উস্তাদের মার শেষ আপনারা আগে দেখান কার কি পাওয়ার আছে এইবার জাদুকররা জাদু দেখাইতে দেখাইতে সেদিন তারা বাঘ ভাল্লুক রশি সাপ অনেক কিছু এমন কি মানুষের চোখে পর্যন্ত জাদু করেছে এত জাদু দেখাইছে কথা বুঝতে পারছেন মানুষের কোন জায়গায় জাদু করছে চোখে পর্যন্ত জাদু দেখাইছে এত বড় তারা জাদু করছে তাকে বুঝতে পারছেন মানুষের চোখে পর্যন্ত জাদু করেছিল আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মূসা নবী টেনশনে পড়ে গেলেন হাজার হাজার জাদু তারা 80 হাজার জাদু নিক্ষেপ করেছিল মানুষের চোখে পর্যন্ত জাদু করেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের ভিতরে বেশ কয়েকটি সূরার ভিতরে সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন এইবার যখন ওদের জাদু দেখানো শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে মূসা নবীকে জানায় দিল মূসা টেনশন নেবার কোনো কারণ নাই হাতের লাঠিটা ফেলে দাও মূসা নবী হাতের লাঠি ফেলে দিলেন সঙ্গে সঙ্গে বিশাল একটা সাপ হয়ে গেল যার নিচে ঠোঁটটা ছিল নিচে আর উপরে ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে যত জাদু নিক্ষেপ করেছি সমস্ত জাদুগুলো এক সেকেন্ডের মধ্যে যা ছিল জাদু সব সাপের পেটের ভিতরে ঢুকে গেল নিঃশ্বাসে যখন সমস্ত জাদুগুলো সাপটা খেয়ে ফেলেছে এই দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে যে কি করলাম এত কিছু দেখাইলাম তাও তো বললাম না জাদুকররা তখন কি করল ফাগুলিবু হুনালিকা অঙ্কলাবু সাগিরি জাদুকররা তখন মাথা নত করলো তারা পরাজয় বরণ করে যে পরাজয় স্বীকার করলো শুধু তাই নয় তারা সিজদায় লুটিয়ে পড়লো এবং তারা ঈমান আনলো তারা বলল কালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ও হারুন আমার ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি যিনি হলেন মূসা এবং হারুনের রব আল্লাহু আকবার তারা যখন ঈমান আনলেন ঈমানের যখন মূসার দলে লোক হয়ে গেল এইভাবে দিন দিন মূসা নবীর দল বল বাড়তে গেল মূসা আলাইহিস সালামের উত্তরসূরি বাড়তে লাগলো আমার ভাইরা সর্বশেষ ফাইনাল খেলার কথা আপনাদেরকে আর একটা বলে দেওয়া যায় তিন দিক থেকে ফেরাউনের সেনাবাহিনীরা মূসা এবং তার দলবলকে আক্রমণ করেছে সামনে হলো নদী মূসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন উম্মতরাও টেনশনে পড়ে গেলেন কি করা যায় উম্মতরা ডেকে বলে নবী গো আর বুঝি বাঁচা গেল না তিন দিক থেকে কাফের বেঈমানরা ধরেছে সামনে নদী হয় ওদের হাতে মরবো না হলে নদীতে ডুবে মরা লাগবে মূসা আলাইহিস সালাম বলে টেনশন নেবার কোনো কারণ নাই আমাদের সাথে আমাদের আল্লাহ আছে আল্লাহ ডেকে বলে মূসা এতদিন লাঠি ফেলালে সাপ ভাই দেখেছো লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে বাড়ি মারো আমি আল্লাহ তোমাদের চলাচলের জন্য পারাপারের জন্য এই পার থেকে ওই পারে পৌঁছায় দেওয়ার জন্য আমি আল্লাহ ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব বলেন সোবা এইবার তারা যখন মাঝামাঝি চলে গেল ওইদিকে ফেরাউনের দলবল যখন মাঝামাঝি চলে গেল ওইদিকে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নদী পার হয়ে চলে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যখন তাদেরকে নদী পার করা দিলেন ফেরাউন তখন ওই নদীর মাঝামাঝি চলে গেছে তার সেনাবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে নদী তোর খেলা তুই দেখা আগে ছিলে নদী আবার নদী হয়ে যা পানির খেলা দেখান শুরু হয়ে গেল পানির উতাল পাতাল ঢেউ ঢের মধ্যে ফেরাউনের সেনাবাহিনী গুলো চুবানি খাইতে খাইতে চেলা চামুন্ডা চুবানি খাইতে খাইতে ওদের জীবন শেষ হয়ে গেল কিন্তু বড় নেতা ফেরাউন এখনো মরে নাই চুবাইতে 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 সে আল্লাহর কাছে বলে কালা আমানতু আল্লাহু
আমি ফিরাউনের সে আল্লাহর উপর ঈমান আনলাম, আমি তো মুসলমান হয়ে গেলাম। এরপরে যুবককে ঠেলার নাম বাবাজি, পানি খাইতে খাইতে পেটটা ফুলে উঠতেছে, ওই অবস্থায় বলতেছে আল্লাহ ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম। বনী ইসরায়েল আছে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও তো আনলাম মহানামিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হয়ে গেছে, আত্মসমর্পণ করছি। এরপরে সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন আলানা ওয়া কদ আসাইতা কবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে এখন ঈমান আনছে, এখন এই মুহূর্তে ঈমানের কোনো লাভ নাই, তুমি সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার জুলুম করেছো, জমিনে আমার বান্দাদের উপর কম অত্যাচার কর নাই, ক্ষমতার পাওয়ার দেখে যারে ধরেছো মাইরেছো নির্যাতন করেছো ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, নিজেকে রব বলে দাবি করো, তুমি নাকি বড় খোদা। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফিরাউন রে তুমি চুপায় চুপায় মারবো, কিন্তু তোর লাশটা দুনিয়াতে রাইখে দেব, যাতে তোর লাশটা দেখার পর দুনিয়াতে আর কেউ যেন ফিরাউন না হয়। তোর লাশটা দেখে যখন মানুষ শেখে ফিরাউন হবে যারা, শেষ পরিণতি এমনই হবে তাদের। কথা বলেন ঠিক কিনা? আজ মিশরের জাদুঘরে আছে মুসার প্রেমিকেরা যায় ফিরাউনের সুটকি মার্কা লাশ দেখা, জাদুঘরের ভিতরে পায়ের স্যান্ডেল খিলে মারে আর এই ফিরাউন মার, এই ফিরাউন মার। কতক্ষণ ঠিক কিনা? সুটকি ফিরাউন যদি জুতা মারে জ্যান্ত ফিরাউন পাইলে ওর চামড়াও খুঁজে পাওয়া যাইতো না। কথা কোন ঠিক কিনা? আজকে যারা নমরুদ হতে চায় ফিরাউন হতে চায় তাদের শিক্ষা নেওয়া দরকার। নমরুদ কেলা ন্যাংরা বসা খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করছে, ফিরাউন কেলা পানি খাওয়ায় চুবায় চুবায় মারছে। দুনিয়াতে জালেম যত বড় আল্লাহ তাকে তত ছোট অস্ত্র দিয়ে সাইজ করছে। বিদায় যুগে যুগে যারা নমরুদ ফিরাউন হয়েছে ওরা টিকতে পারে নাই। আজকের পৃথিবীতে যারা মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করে ইমানদারদের কষ্ট দেয় এ জমিন থেকে ইসলামকে বিলুপ্ত করে দিতে চায়, তারা জেনে রাখবেন যুগে যুগে জালেমদের পরিণতি যা হয়েছে বর্তমানে ওই জালেমদের পরিণতি তাই হবে। আর মুসার উত্তর শরীরা এই দুর্বল মুসলমানদেরকে আল্লাহ বিজয়ের হাসি হাসাবেন, সেই বিজয়ের মালা আল্লাহ আমাদের গলায় পরায় দেবেন। কথা কোন ঠিক কিনা? শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন নেবার কোনো কারণ নাই, আল্লাহ যদি সহায় থাকে শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। আল্লাহ